सिंधु दीनबंध जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांत नमस्ते प्रसाद भगवत प्रसाद यश प्रसाद गति कृतयति भयं स्तुवन्तः यशो स्त्री वंदे गुरु श्री चरणारविंद अजानुलंबित भुज कनकाय दात संकीर्तनैक पीतर कमला भर दिज बर युग धर्म पाल वंदे जगत प्रिय कर करुणाय अवतार आनंद लीलामय विग्रहाय सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानंदमिदं सर्वं विमानंदस्पदी कृतं जिनतं शततं वंदे नितानंद जगद्गुरु श्री अद्वैत नमोस्तुभ्यं कलिजन कृपानिधे गौरप्रेम प्रदानाय श्री सीतापतये प्रदानाय श्री गदाधरे नमो प्रणमामि श्री श्रीवासं तामतं पुनीतं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानुषं प्रेम प्रदायैव सर्वत्र समनर्षिणी नारायण सुताय च श्रीमान् नरहरये नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगणरं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितोषभागमलं स्वाध्वरेणेस्तु विनुं क्षेमं शान्तं त्रिभङ्गं रविगर्वशनभूषितं वैजयन्तावन्दे स्त्रीलिंग सहित
प्रेम भक्ति सुनिले गुर कथा प्रेम भक्ति ताई गौर हरिव निताई गौर हरिव निताई गौर हरिव जय जय निताई गौर हरि हरि गौर कथा हमरा गौर कथा श्रवण करबे श्रीमन महाप्रभु जय गुणगान তারপর আজকে আমাদের গৌর কথা শুরু হবে আমরা তাহলে গৌরের জয়গান দিই নরহরি প্রাণ আমার গৌরাঙ্গ হে 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 Oh, 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 oh,
শচীর নন্দন প্রাণ গৌর হরি কি জয়, নর হরির প্রাণ গৌর হরি কি জয়, বলিয়ে রাধা গোবিন্দ লাল কি জয়, রাধা বিনদ লাল কি জয়, রাধা গোবিনাথ কি জয়, পরম দয়াল পতিত পাবন শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। কলিযুগ পাবন অবতার পতিত পাবন পরম দয়াল প্রেম প্রেষ্ট অপার করুণা বর্ষিত সাধু গুরু বৈষ্ণব কৃপাল মধুরাত মধুর এই নিজ নিজ শ্রী গুরুদেব কৃপা সান্নিধ্য সাথে দেখি আমাদের ভাগ্যাকাশে আজ গৌর কথা শ্রবণের সৌভাগ্য লাভ। শ্রীমন নিতাই চাঁদের কাছে প্রাণ গৌর হরির কাছে সর্বোপরি শ্রী গুরুদেবের একান্ত কৃপা বর্ষিত যদি না হয় তাহলে মানব জীবনে কখনো গৌর কথা শ্রবণের সৌভাগ্য লাভ হবে না। জীবনে তো কথা অনেক রকমের রয়েছে, কথা শেষ আছে বলুন, হাজার রকমের কথা। এই কথাগুলির মধ্যে আমরা জাগতিক ভাবে যা শুনতে পাই কোনটা আমাদের কর্ণ মধুর, প্রিয়জন কখন প্রাণ ঢেলে কিছু ভালোবাসার কথা বলছে, হৃদয়টা আনন্দে আপ্লুত হয়ে উঠছে। কেন? প্রিয়জন আত্মিক আমি ভাবছি একটা মিল বা সাদৃশ্য আমার রয়েছে, তাই প্রিয়জনের প্রাণমালা যখন ভালোবাসার কোনো কথা বদন কমলে প্রকাশিত হয় মুক্তি বেরোয় খুব ভালো লাগে। আমার মনে করুন যার সঙ্গে আমার আমার কোনো কোনো মিল নেই, যে আমার আমার চোখের বিষ, সে যদি একটা ভালো কথা বলে কথাটা কানের মধ্যে বিশ্বাস। আবার এই কথার মধ্যে এমন কিছু কথা রয়েছে যাতে আমার প্রশংসা তাতে বুক ফুলে ওঠে, এমন কিছু কথা রয়েছে যে কথা শুনলে নিজের প্রতি নিজের চিৎকার হয়, আবার এমন কিছু কথা রয়েছে যে কথার দ্বারা অনন্ত জন্ম আমাকে এই জন্ম মৃত্যুর চক্রতে ঘুরতে হয়। তাহলে সবকিছু কিন্তু এই কথাকে আশ্রয় করে, জাগতিক যত কথা নিরন্তর আমাকে কি করছে ওই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে নিরন্তর ঘোরাচ্ছে। তাহলে কি আমরা জগতে কথা বলব না, জগতের কথা শুনব না? না না, জগতের কথা তো শুনতেই হবে, জগতের কথা বলতে হবে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই জাগতিক করা, কথা বলার কথা মহাজন আমাদের বলছেন। আমাদের বাচাল হতে হবে কোথায়, বলে জাগতিক কথায় নয় গৌর কথা, বলে সে আবার কেমন কথা গো, ভালো কথা শুনেছি মন্দ কথা শুনেছি তোমার এই গৌর কথা আবার কেমন, বলে গৌর কথা এই কথার চির নব নবায়মান, এই কথাতে কখনো যন্ত্রণার সৃষ্টি হয় না, এই কথা পান করে করে কোনো তৃপ্তি আসে না। কেন? এতখানি আনন্দ সাদৃশ্য, এতখানি সুখ সাদৃশ্য, যত 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 পান করা যাবে
তৃষ্ণা তত 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 পরিবর্তিত হতে থাকে। গৌর কথা যত পান করব তত তত গৌরের প্রতি আসক্তি জন্মাতে থাকে। যত যত গৌরের প্রতি আসক্তি জন্মাতে থাকে তত তত সংসারের বন্ধন দূরভূত হতে থাকে। আর দূরীভূত হতে 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 জীব একদিন কি করে ওই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে গিয়ে জীবের নিত্য অভিলাষী পথ নিত্য অভিলাষী জায়গাটা কি, কি জন্য এসেছি আমরা সংসারের মধ্যে? মাত্র ওই লাঠি ঝাঁটা জুতো আর প্রিয়জনের যতক্ষণ শরীর চলবে ততক্ষণই ওই প্রাণঢালা ভালোবাসার কথা এই শোনার জন্যই সংসারে এসেছি। আচ্ছা বলুন তো, যে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছে, বিছানায় পড়ে রয়েছে, আজ থেকে 40 বছর আগে যখন বিবাহ করেছিলেন সেই দিনের ভালোবাসাটা আজকে বিছানায় পড়ে রয়েছেন, আপনার স্ত্রী আপনার প্রতি রয়েছে বা আপনার স্বামী আপনার প্রতি রয়েছে, কিসের ভালোবাসা, কিসের সম্বন্ধ? সবকিছু দেহ কেন্দ্রিক, দেহটা যতক্ষণ চলছে ততক্ষণই ভালোবাসা। সব কৃত্রিমতা, এখানে সবই জাগতিক, তাহলে নিত্য শাশ্বত একটা ভালোবাসা রয়েছে, নিত্য একটা শাশ্বত ভালোবাসাটা রয়েছে কেন? না হলে আমরা এই সুখের সন্ধান বা সুখের আবাসটা পেতাম না? যেমন আকাশের সূর্যটা ভীষণ তত, তাই পৃথিবীতে যখন তার আলোটা বিকীর্ণ হয় আমাদের গায়ে যখন তার তাপটা লাগে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সূর্যের তাপ রয়েছে, দাহিকা শক্তি রয়েছে। তেমনি ভগবান যে মধু, তিনি যে আনন্দময়, তিনি যে সুখময়, সেটা বোঝাবার জন্যই এই সংসার ব্যাপারটা তিনি কারাগার তৈরি করেছেন। আর এইখানে সুখ দুঃখ রূপী নানা রকম হাতছানি আমাদের কি করছে বলে নিরন্তর ওই চক্রের মধ্যে ঘুরতে যাচ্ছেন প্রভু। কেন সেখান থেকে উঠে আমার কাছে আসতে পারি না, সংসার চক্রের মধ্যে নিরন্তর ঘুরতে ঘুরতে যদি কখনো যদি সে একবার জানতে পারে আমি নিত্য কৃষ্ণ দাস, আমার স্বরূপ কৃষ্ণ ভজন, আমি কৃষ্ণ ভজন করবার জন্যই মানব দেহ পেয়েছি, তখন আর সে সংসার সাগরের মধ্যে পরিভ্রমণ করে না। সে তখন কি করে? ওই সাধুরূপী বৈদ্যর কাছে বলে, হে সাধুগুরু বৈষ্ণব, আমাকে কৃপা করে বলুন, আমি জন্ম জন্মান্তর ধরে এই মাই সাগরের মধ্যে নিরন্তর ডুবে ডুবে মরছি, আমার জীবনের যত কিছু এই সংসারকে কেন্দ্র করে আমি তৈরি করেছিলাম, আজ শেষ সময় এসে দেখছি এগুলি গুলি কিছুই তো আমার নয়, কিছুই তো আমার সাথে যাবে না। তাহলে হে বৈষ্ণব, হে সাধুগণ, কৃপা করে বলুন যে কি কি করলে আমি আমার আমার আরাধ্য জায়গায় যেতে পারব, কি করে আমি আমার আরাধ্যকে প্রাপ্ত হব। তখন তারা তারা বলেন, তারা বলে, কোনো চিন্তা নেই, দুইজন এসেছেন তো ওই যে অদূরে দাঁড়িয়ে রয়েছে, দেখুন তাদের কে দাঁড়িয়ে রয়েছে, আমার মতো অতীতকে নিয়ে যাবে এমন কে রয়েছে জগতে, আমার মতো পাপী কি আর কেউ রয়েছে, কে পাপীকে নিয়ে যাবে,
কি বলছো তুমি বলে হ্যাঁ ভাই ওই যে দেখো দুজন দাঁড়িয়ে রয়েছে কে তারা তারা নিতাই তারা নিতাই গৌর ওই যে নবদ্বীপের দিকে একবার তাকিয়ে দেখো সচি গর্ভ সিন্ধু মাঝিদের উদয় আজ সচি গর্ভ মাঝি আমার গৌর সুন্দর আর নিতাই চাঁদ নবদ্বীপকে আলোড়ন করে জীবের দুঃখ দূরীভূত করবার জন্য উচ্চস্বরে চিৎকার করে ডাকছেন দুই প্রভু জীব এসো এসো ছুটে এসো দেখো কোনো দরকার নেই তোমাদের যত পাপ তা যা রয়েছে সবকিছু আমাকে দাও প্রভু জগতে সবাই তো অনেক কিছু নেই টাকা নেই পয়সা নেই বাড়ি নেই গাড়ি নেই সম্পত্তির ভাগ নেই আর তুমি বলছো কিনা যত পাপ তাপ রয়েছে সব দিয়ে দাও বলে জি আমি তো তোমার জন্যই তোমার দ্বারে এসেছি তোমার যত পাপ তাপ যা রয়েছে সব কিছু আমাকে দাও তার বদলে আমি তোমাকে প্রেমানন্দ প্রদান করছি তার বদলে আমি তোমাকে গৌর সুন্দরকে প্রদান করছি কে গো বলে কেন চেনো না ওই যে ব্রজের যিনি ব্রজেন্দ্র নন্দন ছিলেন শ্রীমতী রাধিকার ভাবকান্তি ধারণ করে কালো অঙ্গটাকে ঢেকে নিয়ে সোনার বরণ হয়ে এসেছে সে যে আমার ভাই গো ভাই আমার গৌর নিতাই চাঁদ ক্ষণিকের মধ্যে গৌরের সাথে পরিচয় করিয়ে দেয় তাই এই কলিযুগে এমন পতিত পাবন অবতার আর কেউ নেই তাই আমাদের আশ্রয় নিতে হবে কোথায় গৌর কথাকে আশ্রয় করতে হবে কেন বলে এই গৌর কথাকে আশ্রয় করলে নিতাই কৃপা পাবো আর নিতাই কৃপা হলে নিতানন্দ সুন্দর স্বয়ং গৌর সুন্দরের সঙ্গে পরিচয় করে গৌর পাদ পদ্ম আমাদের প্রাপ্ত করিয়ে দেবে তাই আমাদের শুনতে হবে গৌর কথা শুনতে যে ভালো লাগে না এখন মনটা হচ্ছে টিভিতে তো অমুক সিরিয়ালটা হয় এই টাইমে সিরিয়ালটা তো বাদ চলে গেল এখন কতক্ষণ গক গক হবে শুনবো আবার মৃদুল নিমন্ত্রণ করেছে না আসলেও হয় না সম্মানের খাতিরে অনেক অনেক এসেছি বারবার মনে হচ্ছে কি টিভি টাইমটা তো সময়টা তো চলে গেল সিরিয়ালটা আর দেখতে পারবো না এই কথাটা কিন্তু ভলিও মনে করবেন না কেউ কেন সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই গৌর কথা হরি কথা শ্রবণের সৌভাগ্য লাভ হয় এটা মানুষের চেষ্টা প্রচেষ্টার দ্বারা কখনো হয় না অনন্ত জন্মের কোটি জন্মকৃত সুকৃতি আজ পুঞ্জীভূত হয়ে গৌর কথা শ্রবণের জন্য আপনাদেরকে কেন্দ্রীভূত করেছে এইখানে অতএব জীবনটা ধন্যাতি ধন্য হলো আজ এই গৌর কথা শ্রবণের জন্য আলোচ্য বিষয় প্রসঙ্গ জগায় মাথায় ধা আমি তো চেয়েছিলাম লীলা প্রসঙ্গটা সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করব তোমাকে করাবেন আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা রেখে শুরু হচ্ছে জগায় মাথায় লীলা প্রসঙ্গ নিতাই শ্রীমন মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন বিশ্বরূপের ছোট ভাই জগন্নাথ মিশ্রের তনয় তদানন্দিন নবদ্বীপ আজকে নবদ্বীপ নয় আজকের নবদ্বীপ আর পুরনো নবদ্বীপের মধ্যে পার্থক্য রয়েছে অর্থাৎ প্রাক চৈতন্য যুগের নবদ্বীপ আজকের নবদ্বীপে এক নয় প্রাক চৈতন্য যুগে কি ছিল না প্রাক চৈতন্য যুগে সাধারণভাবে আমরা কিন্তু হরি কথা বা হরি নাম করতে পারতাম না মুষ্টিমেয় কিছু ভক্ত শ্রীবাসবাদী ভক্তগণ তারা একত্রিত হয়ে হরি নাম সংকীর্তন করতেন তাও দরজা লাগিয়ে ভীষণ কিন্তু পরিবেশটা হরি ভজন যোগ্য ছিল না এই মতো অবস্থায়
সচির নন্দন গৌরী এসেছেন অদ্বৈতাচার্যের আহ্বানে, মহাপ্রভু এসেছেন, মহাপ্রভুর মধ্যে সমস্ত গুণ আপনি দেখতে পান। তথাপি বৈষ্ণবদা সাহস করে বলতে পারে না, কেন এত উদ্ধত ছেলে যার মধ্যে একটু বৈষ্ণবতা নেই, কিন্তু এই রকম একটি ছেলে যদি আমরা পেতাম আমাদের বৈষ্ণব ধর্মটা না জানি তত্তর করে কত দূর এগিয়ে যেত। শ্রীবাসাদি ভক্তগণ দেখেন পাণ্ডিত্যে দর্শনে দৃষ্টি সফল প্রভুর অভূতপূর্ব, কিন্তু কিছুতেই বৈষ্ণবতার মধ্যে প্রভু এখনো পর্যন্ত দ্রবীভূত হতে পারেনি, অর্থাৎ পার্শল্য রসের মধ্যে প্রভু দ্রবীভূত হয়ে রয়েছে। এই মতো অবস্থায় দিন অতিবাহিত হচ্ছে, বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছেন জগন্নাথ মিশ্র, তিনি ইহলোকের লীলা সাঙ্গ করে নিত্য লীলায় প্রবেশ করেছেন। মহাপ্রভু তিনি বিবাহ করেছেন, পিতৃপিণ্ড দিয়ে তিনি গয়াধামে গেলেন, বিষ্ণু পাদ পদ্ম দর্শন করলেন, প্রভুর হৃদয় অন্তঃকরণে জাগরিত হল, কৃষ্ণ প্রেমের এই প্রথম জ্বলন্ত অগ্নি শিখা। গয়া থেকে এসে প্রভুর রূপটা আলাদা। এই করতে করতে দিন অতিবাহিত হচ্ছে, ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তন। খুব সংক্ষেপে বলছি, কেন আমরা শুধু ভূমিকাটা টেনে নিয়েছি, জগাইমাধাই পর্যন্ত গেলে একটা কাল্পনিক ভূমিকায় যদি আমরা না দাঁড়াই তাহলে লীলাটি আস্বাদন করতে অসুবিধা হবে। সেই জন্য একেবারে সংক্ষিপ্ত ভূমিকা টেনে আমরা আমাদের আলোচ্য বিষয়ে প্রবেশ করব। তো প্রভু আজ নবদ্বীপে এসেছেন, নিমাইকে এখন সবাই দেখছেন অন্যরকম, ছেলেবেলার সেই নিমাই আজ থেকে গয়ার যাত্রার পূর্বে পর্যন্ত নিমাই, সেই নিমাইয়ের সময় এই নিমাইয়ের কোন যেন মিল নেই। আজ এই নিমাই কৃষ্ণ নামে মুখা, নিরন্তর কৃষ্ণ নাম করতে করতে নয়ন বাড়ি তার বক্ষ প্রদেশকে ভাসিয়ে চরণকে অভিষিক্ত করে সামনে মৃত্তিকা পর্যন্ত কর্মমাত হয়। আজ সেই নিমাইকে দর্শন করছে শ্রীবাসাদি ভক্তগণের আনন্দের সীমানি, সবাই তারা একত্রিত হয়েছেন, একত্রিত হয়ে প্রভুকে নিয়ে শ্রীবাস অঙ্গনে তাদের শুরু হয়ে গেল ইষ্ট গোষ্ঠী। এইরকম সন্ধ্যাবেলায় কি করতেন, তারা দরজা বন্ধ করে দিয়ে সবাই মিলে হরিনাম সংকীর্তন শুরু করে দিলেন, সকল ভক্ত একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন। অপূর্ব সেই হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে যেতেন সবাই, সমস্ত ভক্তগণের মাঝখানে প্রভু হাতে তালি করতালি মৃদঙ্গ ঝাঁঝর মঞ্জিয়া সমস্ত কিছু বাজতে থাকে, আর তার মধ্যে অপূর্ব সেই হরিনাম সংকীর্তন শুরু হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে সাথে হরি হরে কৃষ্ণ
चैतन्य महाप्रभु की जय जय श्री राधे। এইভাবে হরিনাম সংকীর্তন চলছে। এরপর নিত্যানন্দ প্রভুর সাথে মিলন, নিতাই চাঁদের সাথে গৌর সুন্দরের মিলন গেল। হরিদাস ঠাকুর হাত দিয়েছেন, মহাপ্রভু দেখলেন হ্যাঁ সংকীর্তনের আমি দুই কান্নারীকে প্রাপ্ত হয়ে গিয়েছি, তাহলে তো আর দেরি করে লাভ নেই। তাই তিনি কি করলেন না, নিত্যানন্দ মহাপ্রভুকে আর হরিদাসকে একদিন ডাকলেন। প্রভু দুজনকে ডেকে প্রভু একদিন বলছেন নিত্যানন্দ এবং হরিদাস প্রভুকে, শুনো শুনো নিত্যানন্দ, নিত্যানন্দ শুনো হরিদাস, শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, এই ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ বল, কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ শিক্ষা এই বল বলি আমারে কহিবা, আমারে কহিবা তোমারে করিলে ভিক্ষা, যে না বলিবে যে না বলিবে তবে আমি চক্রহস্তে সবারে কাটিবে, মহাপ্রভু আজ্ঞা দিলেন। হরিদাস ঠাকুরকে আজ্ঞা দেন যে হরিদাস শোনো শোনো কি প্রভু কি আজ্ঞা হয় আজকে, বলে দেখো হরিদাস দেখো নিতাই আমাদের হরিনাম প্রচার এইভাবে করতে হবে, প্রত্যেকটি জীবের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম করবার উপদেশ আমাদের দিতে হবে, আর এই দুই দায়িত্ব আমি হরিদাস আর তোমাকে কিন্তু দিলাম। এখন মহাপ্রভুর তো আদেশ, মহারাজের আদেশ হয়েছে, সেই আদেশ তো পালন করতেই হবে। আজ্ঞা শ্রবণে বৈষ্ণব বৃন্দের মহান আনন্দ, সবাই হাসতে লাগলেন। কেন হাসছে বলে প্রভু যে আজ নাম সংকীর্তনের বিজয় ডাঙ্কা চারিদিকে ঘোষিত করলেন, সবাই বুঝতে পেরেছে প্রভু আজ ভক্তগণ আনন্দ উচ্ছ্বাসে আনন্দে সকলে মগ্ন হলেন। এই সব পার্শ্বগণ থাকতে এখন সবার মনে একটি প্রশ্ন তো আমাদের জাগতে পারে, আচ্ছা আচ্ছা অনেক তো ভক্ত রয়েছে, নিতাই চাঁদকে আর হরিদাস ঠাকুরকেই কেন বেছে নিলেন প্রভু? এখানে দার্শনিক টীকাকারগণ বলছেন যে এখানে খানি কারণ রয়েছে, শ্রীমন হরিদাস হচ্ছেন নামাচার্য, নাম সাধনায় ইনি হচ্ছেন মহাসিদ্ধ, নাম করে করে তিনি সিদ্ধ হয়ে গিয়েছেন, তিনি সাধন সিদ্ধ মহাপুরুষ। তো যখনই একজন সাধন সিদ্ধ মহাপুরুষ কারোর সম্মুখে গিয়ে দাঁড়াবে বলে তার দৃষ্টিতে হৃদয় অন্তঃকরণটি পবিত্র হয়ে সে যত বড়ই পাতকই হোক তার মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয়ে যাবে, পাপটি গলিভূত হয়ে যাবে, হৃদয় পাষাণ আয়োজিত হয়ে গিয়ে তার হৃদয় অন্তঃকরণ কৃষ্ণ নাম করবার পবিত্রই জাগরিত হবে। আর আর সেই মতো অবস্থায় নিতাই চাঁদ রয়েছেন, বলে নিতাই চাঁদ কি বলে সাক্ষাৎ তিনি প্রেমানন্দ স্বরূপ, নিত্যানন্দ দর্শনে বলে যেমনি মুক্তি নাম
উচ্চারিত হয়ে গেল হরিদাস ঠাকুরের দর্শন কৃপায়, আর নিতাই চাঁদের কৃপায়, সঙ্গে সঙ্গে কি হবে না তৎক্ষণাৎ নিত্য প্রেমানন্দ দান করে নিতাই চাঁদটাকে কৃপা করবেন নিতাই গৌর হরি। আজ্ঞাবহ নিত্যানন্দ প্রভু আর হরিদাস প্রভু তখন নাম প্রচারে বেরিয়ে পড়লেন। কত রাজপথ কি আলোকিত করে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর নাম প্রচার করছেন। আজ্ঞা পাই দুইজনে বলে ঘরে ঘরে, বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণের, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ বল ভাই হয়ে এক মন। এই মত নদিয়ায় প্রতি ঘরে ঘরে, বলিয়া বেড়ান দুই জগত ঈশ্বরে, দোহার সন্ন্যাসী বেশ যাই যার ঘরে, অথে বাদে আসিলে খা নিমন্ত্রণ করে। নিত্যানন্দ হরিদাস বলে এই ভিক্ষা, কৃষ্ণ বল কৃষ্ণ ভজ কর কৃষ্ণ শিক্ষা, কর কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রতিটা ঘরে যাচ্ছেন নিতাই চাঁদ আর হরিদাস, প্রত্যেকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন, আর দাঁড়িয়ে 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 নিতাই চাঁদ বলছে ভাই আর দেরি নয়, এসো এসো এসো, আর হেলাই দিন কেন কাটাচ্ছ, দেখতে পাচ্ছ না ওই শশীর নন্দন গৌরীর দিকে একবার তাকাও, তিনি যে উপদেশ করেছেন ভাই, কোন সাধন নয় ভজন নয় কিচ্ছু নয়, শুধুমাত্র একবার কৃষ্ণ বল, একবার হরি বল, একবার কৃষ্ণ বল। ঘরে ঘরে নিতাই চাঁদকে বলছে, এইভাবে সমস্ত ভগবানকে নিতাই চাঁদ হরিনাম সংকীর্তনের শিক্ষা দিয়ে বেড়াতে লাগলেন। যখন নিত্যানন্দ হরিদাস কৃষ্ণ নাম প্রচারে বহির্গত হয়েছেন, কৃষ্ণ ভজনে কৃষ্ণ বিষয়ে শিক্ষা জনসাধারণকে প্রবোধ করছেন, সবাইকে নিচ্ছেন নিতাই গৌরকে, সবাইকে কিন্তু নিতাই গৌরকে নিচ্ছেন না। কারা নিচ্ছেন নিতাই গৌরকে? যারা নিতাই বলতে যাদের নয়ন জল পতিত হয়, সবার তো আর নিতাই বলতে হৃদয় বিগলিত হয় না, কেন হয় না বলে ওই যে অনন্ত কর্মের ভোগ বাসনাটি হৃদয় অন্তঃকরণে রয়েছে, নিতাই নাম আশ্রয় করলেও যে নিতাই কৃপাটি মধ্যে বাধার সৃষ্টি হয়ে রয়েছে, ওই বাধের জন্য নিত্যানন্দ কৃপাটি গৌর কৃপাটি তার হচ্ছে না, তাই জন্য সম্মুখে নিত্যানন্দকে দর্শন করে তারা চিনতে পারছেন না নিতাই, নিতাইকে চিনতে পারছে না, বলে এই সর 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 এখান থেকে একটু সরে যাও, কে তোমরা, কেন এসেছো এখানে, বেরো, নিজেরাও পাগল হলে আমাদের কি পাগল করবে, বেশ তো জোয়ান জোয়ান মর্দ মর্দ ছেলেগুলি তোমরা, কাজকর্ম করে খেতে পারো না, পরের খাওয়া দাওয়া খেয়ে দিয়ে বেশ নাদুস নুদুস হয়েছে দেহটা না, কেন ওই হরিনাম করে বেড়াও আর লোকের বাড়িতে ডাকি, ডাকলে পেট পুরে খেতে দেয় ওই নাম করার কত ঘি দুধ মাখন খেয়ে বেশ ঝাঁচকচকে হয়েছে দেহটা, একদম তেল তেল করছে, পরে খেয়ে দিয়ে ভালোই করেছে, কিন্তু দেখো ভাই আমার বাড়িতে কিন্তু দাল গলবে না, ওই তোমার হরিনাম দিয়ে আমাকে কিন্তু গলাতে পারবে না। হরিদাস ঠাকুর নয়ন জল বিগলিত, কবে তোমাদের কৃপা হবে,
কবি তোমরা সংসার বন্ধন থেকে দূরীভূত হবে নিতাই চান্ত ছেড়ে দেওয়ার নয় বলে ভাই এসো এসো তোমরা যা বলবে আমি তাই করব যা বলবে তাই করব বাড়ির কাজ করাবে তাই করব আমাকে দিয়ে গাবি দহন করিয়ে নেবে তাই করব বাড়ির কাপড় কাচাবে তাই করব কিন্তু আমাকে বেতন হিসেবে কিছু দিতে হবে না নিতাই চাঁদ বলছে বেতন হিসেবে জীব তোমার কাছে আমার কিছু চাই না কি চাও নিতাই কি লাগবে তোমার বলে বেতন হিসেবে আমাকে তোমরা একবার গৌর হরি বল একবার কৃষ্ণ নাম একবার গৌর হরি সারাদিন 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 যত যত কাজ রয়েছে সব কাজ করে দেব একবার প্রাণ ভরে তোমরা কেবল কৃষ্ণ নাম করো গৌর নাম করো কেন তিনি যে অক্রোধ পরমানন্দ নিতাই তিনি অক্রোধ পরমানন্দ নিতাই চাঁদ কখনো রেগে যান না কারো প্রতি তিনি যে কৃপাময় তিনি যে করুণাময় জীবের দ্বারে দ্বারে প্রভু তাই ঘুরে ঘুরে কৃষ্ণ প্রেমামৃত ধাম বিতরণ করছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ Oh,
ঠাকুরের হরিনাম মহামন্ত্র বিতরণ করছে। যারা নিতাই চাঁদকে চিনলেন, যারা নিতাইয়ের কথা শুনলেন, তারা তো নিতাইকে অঙ্গীকার করলেন, গৌরকে অঙ্গীকার করলেন। আর যারা নিতাই চাঁদকে চিনতে পারলেন না, তারা বলে এই মার মার মার, তিরস্কার বাণী, কেউ লাঠি নিয়ে দৌড়চ্ছে, খবরদার যদি এই পাড়াতে আবার দেখেছি তোদের এই হরিনাম সংকীর্তন করতে, তাহলে তোদের পা আমি ভেঙে তারপরেই ছাড়বো। হরিদাস ঠাকুর বলে প্রভু ভাগো ভাগো ভাগো। আবার কিছু কিছু ভট্টাচার্যি চ্যাটার্জি, অর্থাৎ ভট্টাচার্য মহাশয়, চট্টোপাধ্যায় মহাশয়, তারপরে আবার চক্রবর্তী বাবু, তারা বসে বসে বলছে আরে বাবা এইগুলো কিছু নয়, ভব্য ভব্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল, বলে এগুলো অন্য কোন ব্যাপার নয়, ওই যে জগন্নাথ মিশ্রের যে মন্ত্র দুষ্ট ছেলেটি রয়েছে না, বলে মন্ত্র দুষ্ট ছেলে আবার কে গো, বলে কেন গা ওই যে নিমাই পণ্ডিতের কথা বলছি, ও হ্যাঁ আরে ওই যে গয়াতে গিয়ে কি মন্ত্র শিখে এসে সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে, আরে ওই মন্ত্র দিয়ে বেটা এই হাজারি বিজারি এই জোয়ান জোয়ান ছেলেগুলিকে সব মন্ত্র দুষ্ট পাগল করে দিয়েছে। আর এই মন্ত্র এত ছোঁয়াচে মন্ত্র, বলে যেখান দিয়ে যায় যারা এই মন্ত্র একবার কানে শ্রবণ করে, যারা ওদের কথা শুনে একবার ওই নামকে আশ্রয় করে, বলে তারাও মন্ত্র দুষ্ট হয়ে যায়, বলে তাই নাকি ভট্টাচার্য বাবু, বলে বলছি কি চাচার্য বাবু, এই তো হচ্ছে অবস্থা, বলে না 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 আমরা দিতে পাত্তাই দেব না, এই পাড়াতে ঢুকতেই দেব না, বলে হ্যাঁ ঠিক বলেছো, এই পাড়াতে যেন এই মার 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 আমার এই নিতাই গৌ সবাই চিনতে পারে না, ইন্দ্রাদি দেবতাদেরও চেনার ক্ষমতা নেই, শিক্ষার আলোড়নে দাঁড়িয়ে থাকা এই চক্রবর্তী ভট্টাচার্যি এই চ্যাটার্জি, এদের মহা মহা সমস্ত উপাধি রয়েছে, বিদ্যা রয়েছে, ব্রাহ্মণ কুলে এদের জন্ম, কিন্তু গৌর নিতাইকে তারা চিনতে পারলে না। কলির এই রকম প্রভাব দর্শন করে নিত্যানন্দের হৃদয় কাঁপতে লাগলো, প্রভু আর কতদিন কতদিন প্রেমশূন্য করে রাখবে এই সমস্ত জীবের হৃদয়। সরস্বতীর মুখে এই ব্যঙ্গ সাক্ষাৎ শ্রবণ আর চেয়ে ভালো লাগে না প্রভু। এইভাবে প্রতিদিন প্রচারের সমস্ত ঘটনা নিত্যানন্দ প্রভু আর হরিদাস প্রভু সন্ধ্যাবেলা এসে মহাপ্রভুকে জানাতে লাগলেন। একদিন পথে একটা ভীষণ ভয়ঙ্কর ঘটনা ঘটল, একটু হাসি ঠাট্টাও রয়েছে। নিত্যানন্দ হরিদাস প্রভু হরিনাম প্রচার করতে করতে রাজপথে আনন্দ আনন্দময় হয়ে গমন করছেন, নামানন্দে বিভোর হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু দুই দুইজনে এত অপূর্ব ভাবে হরিনাম সংকীর্তন করছেন, করতে করতে পাশে দেখতে পাচ্ছেন অতি কদাকার অতি ভীষণ মহাদস্যু বিঘোর মদ্যপ দুইজন পথের পাশে পড়ে রয়েছে। বিশ্বে এমন কুকার্য কিছু নেই যে এরা দুই ভাই কখনো করেনি। দূর হতে নিত্যানন্দ প্রভু হরিদাস প্রভু দেখতে পেয়ে লোকেদের স্থানে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা বলো তো এরা কি এইভাবে মদ্যপান করে এই সাত সকালে পড়ে রয়েছে। লোকে বলে গোসাই ব্রাহ্মণ দুইজন, দিব্য পিতা মাতা মহাকুলে উৎপন্ন, মহাকুলে মহাকুলে বলে প্রভু জানেন না গোসাই, জানেন না এরা ব্রাহ্মণ সন্তান, এদের বাবা মা ছিল মহাকুল জাত নাম করা বংশে, এরা ব্রাহ্মণ সন্তান,
সর্বকাল নদিয়াই পুরুষে পুরুষে তিলার দেখো দোষ নাহি দোহার বংশে। এই দোহার বংশে এক ফোঁটা কোন দোষ নেই, এদের বংশ পরম্পরায় সবাই পবিত্র। এই দুই গুণবন্ত পাশুরিল ধর্ম জন্ম হইতে এমন করিতেছি অপকর্ম। জন্ম থেকে এইরকম অপকর্ম করে গোটা বংশের নাম একেবারে শেষ করে দিল। ছাড়িয়া গোষ্ঠী বড় দুর্জন দেখিয়া মন্তবের সঙ্গে বলে স্বতন্ত্র হইয়া। প্রভু সব সময় মদ্যপান করে থাকে, শুধু মদপান নয়, এই দুই দেখিয়া নদিয়া লড়াই পাছে কারো কোনোদিন বসতি পড়ায়। কখনো কখনো বিয়ে আবার কি করে জানো, হাসি ঠাট্টা চলে লোকের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেয়, দাউ দাউ করে বাড়িটা ফুটতে থাকে। হেন পাপ নাহি যা করে না এরা দুইজন, ডাকা চুরি মদ্য মাংস করই ভক্ষণ। নিতাই চা শুনে নিয়ে হৃদয়টি তার কেঁদে উঠল। একে তো ব্রাহ্মণ সন্তান, তার মধ্যে বেদ অধ্যায়ন নেই, দয়া নেই, মায়া নেই, এত কিছু পাপ রাশিকে আশ্রয় করে রয়েছে। শ্রীপাদের হৃদয়ের করুণার হৃদাধারা পরিশিষ্ট, তিনি যে মহাকরুণ স্বরূপ, তিনি যেমনি জগায় মাধায়ের এই রকম দুরাবস্থার কথা শ্রবণ করলেন, তার হৃদয়ের করুণার যে ঢেউ, সেই করুণা সিন্ধুর ঢেউ সমুচ্ছ্বাসিত হয়ে উঠল। তিনি আপন মনেই বলতে লাগলেন, যদি জগতের জীব এমনই দুর্গতি, তবে করুণা ঘন বিগ্রহ শ্রী ভগবানের অবতরণের আবশ্যকতা কি? কেন এসেছো গৌরী তুমি, কেন আসলে তুমি পতিত পাবন নাম আশ্রয় করে? এত এত জীব যদি এমন ভাবেই মায়াকে আশ্রয় করে অগণিত পাপ করে যায়, তাহলে তুমি পতিত পাবন হওয়ার তোমার লাভ কি? প্রভু তোমার আবশ্যকতা কোথায়? তিনি যে পাতকী উদ্ধারের জন্য এসেছেন, তাই না প্রভু? তিনি এমন পাতকী যে আর কোথাও পাবেন না। বিশেষত তার আবির্ভাব স্থলে যদি এইভাবে পাতকী থাকে, অর্থাৎ তিনি নবদ্বীপে আবির্ভূত হয়েছেন, জগায় মাধায় এই নবদ্বীপে থাকেন, তো বলে তাকে কি কেউ পতিত পাবন বলবে? আমি মনে করি ঘর আমি কাজ করি, ঘর আমি কাজ করি, কিন্তু আমার ঘর যদি ফুটো থাকে, সেই ঘরে যদি জল পড়ে, জ্যোৎস্নার আলো সেই ফুটো দিয়ে যদি ঘরের ভেতরে প্রবেশ করে, লোকে কি বলবে যে না এ ভালো ঘর বানাতে পারে? বলবে না, নিজের ঘরটি তো রক্ষা করতে পারেনি, তাহলে আবার পরের ঘর কি করে ঠিক করবে? তাই মহাপ্রভু তুমি যদি পতিত পাবন হও, আর তোমার নবদ্বীপে যদি এই হেন পতিত থেকে যায়, তাহলে তো তোমাকে কেউ পতিত পাবন বলবে না, তোমাকে তো কেউ পতিত পাবন বলবে না। দয়াময় গৌরহরি যদি এমন দুই মহাপাতকে উদ্ধার সাধন করেন, তবে তো জগৎটাকে কৃপার প্রভাব কি অনুভব করবে? জগাই মাধায়ের দুর্গতি দর্শন করে পতিত পাবন নিতাই চাঁদের করুণা কেন্দ্রটি একেবারে কম্পিত হয়ে উঠল। আর তিনি সংকল্প নিলেন চৈতন্য ভাগবতে, এই সংকল্পটি বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব ভাবে বলেছেন, তবে হই নিত্যানন্দ চৈতন্যের দাস, এই দুইয়ের করাও যদি চৈতন্য প্রকাশ, এইখানে যে মতে মতই আপনা না জানে, এই মত হয় যদি কৃষ্ণ নামে। নিতাই চাঁদ সংকল্প করলেন, তবে মুই চৈতন্য দাস,
আমি তবেই চৈতন্যের দাস যদি এদের আমি চৈতন্য প্রকাশ করতে পারি তবে আমি চৈতন্য দাস এখন এরা মদে মত্ত হয়ে রয়েছে এদেরকে আমি কৃষ্ণ প্রেমামৃতে মত্ত করে প্রেমানন্দে প্রমত্ত আমি করব তবেই আমি নিতাই মোর প্রভু বলি যদি কাঁধে দুই জন তবে সে সার্থক মোর যত পর্যটন এই যে আমার ছোটবেলা থেকে বাল্যকাল থেকে যে আমি এত এত তীর্থ পরিক্রমা করলাম সমস্ত তীর্থ পরিক্রমা তবেই সফল হবে যদি এই দুইজনকে দিয়ে আমি কৃষ্ণ নাম করাতে পারি তবেই আমার তীর্থ তীর্থে তীর্থে পরিভ্রমণ করে স্নান সার্থক হবে যদি আমি এদের দুজনকে দিয়ে কৃষ্ণ নাম করাতে পারি এই দুইজনকে দিয়ে আমি কৃষ্ণ নাম করাবো তবেই আমি নিত্যানন্দ বড় দুঃখ দর্শনে চিত্তের দ্রবীভূত হলো নিতাইয়ের করুণার বন্যা সেই দুঃখ দরিদ্রতায় নিমিত্ত সংকল্প করে প্রভু আজ কারণ কার্য পাতকীর সমস্ত পাপ তাপাদি দূরীভূত করে তাদের কৃতার্থ করবার সংকল্প নিয়েছেন মহাকারণের পরিচয় আবার মহাপাতকীর মহাপাপ তিনি যে দূর করবেন তাদের আজন্ম সঞ্চিত নিজের সমস্ত সুকৃতি পর্যন্ত নিতাই চাঁদ দিয়ে দিতে চাইলেন নিতাই চাঁদ বলছেন যদি করুণাময় প্রভু গৌরসুন্দর এই মহাপাতকীদ্বয়কে উদ্ধার করেন তবেই বুঝবো আমার তীর্থযাত্রা সফল হয়েছে কিন্তু প্রভু কি করছেন নিতাই চাঁদ হৃদয় অন্তঃকরণে এই দুইজনকে উদ্ধার করবেন এই সংকল্পটা করে ফেললেন অর্থাৎ আমি পৃথিবীর সমস্ত তীর্থ যে পর্যটন করেছি আমার যত পূর্ণ সঞ্চয় হয়েছে সেই পুঞ্জীভূত ফল আমি দয়াময় শ্রী গৌর সুন্দর কে বলছি প্রভু তুমি যেন এদের দুজনকে আমার এই ফলের বিনিময়ে উদ্ধার করে নাও বলে এইরকম প্রভু কি আর কেউ আছে নিজের পূর্ণ সব প্রদান করে দিয়ে এহেন পতিতকে উদ্ধারণের জন্য ব্যস্ত হয়ে ওঠেন কেবল উদ্ধার নয় অন্যান্য পার্শ্বদের ন্যায় তিনি পতিত পাবন হয়ে ফেলবেন মহাপাতকীকে মহাকৃতার্থ করার নিমিত্ত তিনি আজ নিজে পুঞ্জীভূত সমস্ত পূর্ণ দিতে চাইছেন তাই সংকল্প করলেন নিতাই চাঁদ নিত্যানন্দের প্রভু যে আমার অপার মহিমামণ্ডিত তিনি যে কৃপার ভাণ্ডার তার মধ্যে যে কৃপার বন্যা বয়ে যাচ্ছে সকলকে কৃপা করবার জন্যই যে তিনি এসেছেন জীব যে তো খুঁজে খুঁজে বের করছেন কেন সেই কৃপা বন্যায় ভাসাবেন নিত্যানন্দ প্রভু সেই মহিমা অপার অতীতের ত্রাণ লাগি যার অবতার এই অবতারের হেতুটি কি একমাত্র অবতারের হেতুটি হচ্ছে তিনি পতিতকে ত্রাণ করবেন উদ্ধার করবেন এই সব চিন্তা করে মনে মনে হরিদাসের প্রতি বললেন বলে হরিদাস দেখো দোহারা দুই কোটি ব্রাহ্মণ হইয়া হেন দুষ্ট ব্যবহার এ দোহার জমঘরে নাহি প্রতিকার বলে জমঘরে যদি যাই এদের প্রতিকার হবে না প্রাণান্তে মরিয়া তোমা যে জবন গণে তাহারাও করিলে তুমি ভালো মনে যদি তুমি শুভান সন্ধান করো মনে তবে সে উদ্ধার পায় এই দুইজনে নিতাই চাঁদ বলছেন হরিদাসের প্রতি হরিদাস বলছে নিত্যানন্দ তত্ত্ব উত্তম কেন নিতাই চাঁদকে তিনি ভালোভাবে চেনেন ইনি যে হরিদাস ঠাকুর তিনি বুঝতে পারলেন দুই দস্যু উদ্ধার হয়ে গেল আর উপায় নেই কেন নিতাইয়ের দৃষ্টির পর পতিত হয়েছে প্রকাশ্যে বলে ঠাকুর তোমার ইচ্ছা যখন হয়েছে তখন কি আর গৌর সুন্দর বাকি রইল গৌর তো কৃপা করবি মাঝখানে তুমি ক্ষুদ্র জীব আমাকে এত পরীক্ষা করছো কেন বলো দেখি হরিদাসের বাক্যে তখন দুষ্ট প্রভু তাকে আলিঙ্গন করলেন হরিদাস প্রভু বলছে প্রভু চলো আমরা প্রচার করতে এসেছি
প্রচার করতে করতে ওই মদ্যপকে দর্শন করেছি। এখানে আর থাকা ভালো নয়, চলো সকলেই কৃষ্ণ ভোজিবার নিমিত্ত প্রভু আদেশ করলেন। পাপি তাপীদের উদ্ধার করার জন্য প্রভু বলেছেন, প্রভু আদেশ ঘোষণা করেছেন, ভার আমাদের। তাদের যে সেই আদেশ গ্রহণ করে প্রভুর আজ্ঞা পালন করতে হবে, তাই নিত্যানন্দ হরিদাসকে নিয়ে তুই দস্যুর নিকটে গমন করতে লাগলেন। নিতাইচাঁদ বলছে, চলো না হরিদাস, একবার যাই ওই দুজনের কাছে, একবার যাই, আমার বড় ইচ্ছে করছে। নিরন্তর যারা এইভাবে আপকর্মে লিপ্ত হয়ে রয়েছে, জন্ম জন্মান্তরের কৃষ্ণ ভজন জীবনের যে একমাত্র সার, সেই কৃষ্ণ ভজন করবার সংকল্প নিয়ে যারা এসেছে পৃথিবীতে, সে ঠিক কিভাবে এইভাবে মায়া সাগরে ডুবে থাকতে পারে? স্বয়ং ও সুন্দর যে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন, সেই নবদ্বীপের মাঝে এই রকম মদ্যপ কি কখনো থাকতে পারে? চল হরিদাস একবার যাই। হরিদাস ঠাকুর বলছেন, না ঠাকুর, ওই পথে যেও না, মানা করছি, যেও না। কে কার কথা শুনে নিত্যানন্দ হরিদাসকে নিয়ে তখন ওই দুষ্ট তীরের দিকে গমন করতে লাগলেন। সজ্জনেরা বলতে লাগলে, ঠাকুর দাঁড়াও দাঁড়াও, ওদের সাধু সন্ন্যাসী কোনো জ্ঞান নেই গো, ওরা ব্রহ্মবত গোবত করতে দ্বিধা করে না, ওদের কাছে গেলে কিন্তু প্রাণ হারাতে হতে পারে। পাতকি উদ্ধারে যাদের সংকল্প, তাদের কি আর প্রাণীর ভয় থাকে? তাদের আর প্রাণীর ভয় সব তাদের তুচ্ছ হয়ে গিয়েছে। প্রভুদয় নির্ভীক ভাবে ওদের দিকে অগ্রসর হতে লাগলেন। শুনতে পেয়ে এক স্থান থেকেই প্রভুরা আদেশ ঘোষণা করলেন, জগাই মাধায় মদ্যপ হয়ে পড়ে রয়েছে, আর সেই মদ্যপ অবস্থাতেই দূর থেকে নিত্যানন্দ প্রভু ঘোষণা করলেন, কেন আজ প্রেমামৃত বাণী যদি তাদের কর্মে একবার প্রবেশ করিয়ে দেওয়া যায়। এ যে কৃষ্ণ নাম, কেমন কৃষ্ণ নাম বলুন তো, জীবের হৃদয় অন্তঃকরণে কৃষ্ণ ভজনের যোগ্যতা সবার রয়েছে। এমন নয় যে আমি কৃষ্ণ ভজন করতে পারবো, আপনি কৃষ্ণ ভজন করতে পারবে না, এ কৃষ্ণ ভজন করতে পারবে, ও কৃষ্ণ ভজন করতে পারবে না, এমন নয়। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ ভজনের যোগ্যতা সবার মধ্যে রয়েছে। তাহলে সে কৃষ্ণ ভজন করছে, আমি তো কৃষ্ণ ভজন করতে পারছি না, কেন করতে পারছি না? বলে এর কারণ একটাই, আমার জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পাপরাশি পাললিক শিলার ন্যায় হৃদয় অন্তঃকরণে জমা পড়ে আমার কৃষ্ণ ভজন যোগ্যতার যে স্বীকৃতি সেই পাথরের তলায় চাপা পড়ে গিয়েছে। অনন্ত জন্মের ভোগ বাসনা কর্মফল বাসনা আমার স্বীকৃতিগুলোকে চাপা দিয়ে দিয়েছে। স্বীকৃতিটা কিভাবে সরবে, প্রকাশ পাবে কি করে? বলে সাধু মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে। দেখুন লীলার কাছে কাছে ভাঁজে ভাঁজে জগৎকে কিন্তু শিক্ষাই প্রদান করা হয়েছে। আজকে এই যে জগাই মাধায় উদ্ধারণের এই জায়গাটি আমাদের একটা শিক্ষা প্রদান করছে। নিতাইচাঁদ কিন্তু গেলেন না জগাই মাধায় পর্যন্ত, আজকে দূর থেকেই জগাই মাধায়ের উদ্দেশ্যে একটা আদেশ বাণী প্রদান করলেন, কৃষ্ণ নাম করবার আদেশ দিলেন। কি বললেন? বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ ধন প্রাণ তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, কৃষ্ণের অবতার হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো অনাচার। আরে পাপি তোরা কি করছিস, তাকিয়ে দেখ
পূর্ব দিগন্তে অরুণ আভরণে অনুরঞ্জিত হয়ে যেমন নব নবারুণের উদয় হয় তেমনি শচী গর্ব সিন্ধু মাঝে আজ গৌরচন্দ্রের প্রকাশ ঘটেছে। তাকিয়ে দেখ, আরে পাপি ওইভাবে আর বসে থাকিস না, কৃষ্ণ বল, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নামকে আশ্রয় করে জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত করে নিরন্তর তোরা যেইভাবে মদের মত্ত হয়ে রয়েছিস তেমনি কৃষ্ণ নামে তারা মত্ত আর হবে। ঘোরতর মাতাল জগায় বাঁধায় তাদের মুখের এই কথা শ্রবণ করে তখন তাদের চেতনা তো ফিরে এসেছে, হরি নাম তো তারা সহ্য করতে পারে না, বলে এই ধর 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 তাড়াতাড়ি ধর। তীব্র বেগে তাদের দিকে ধাবিত হলেন, কিন্তু প্রমোদ হয়ে রয়েছে, মদ খেয়ে এত প্রমোদ হয়ে রয়েছে, কিছু দূর যেতে যেতে স্থূল কায়িত একজন উল্টে পড়ে গেল, যেমনি একজন উল্টে পড়ে গিয়েছে তার উপরে আরেক ভাই গিয়ে পড়ে গেল। এইভাবে তখন এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে এই ধর এই ধর, মানে এতটাই প্রবত্ত হয়েছে তারা ভাবছে নিতাই আর হরিদাসকেই ধরে নিয়েছে, পক্ষান্তরে তারা দুই ভাইকেই জড়িয়ে ধরে বলে হ্যাঁ ধরেছি ধরেছি। এইভাবে দুজনে তখন জড়াজড়ি করতে লাগলে আর নিতাই চাঁদ হরিদাস ঠাকুর তখন ছুটতে লাগলে। নিতাই চাঁদ তিনি তো একেবারে বিদ্যুৎ গতিতে দৌড়তে লাগলেন, হরিদাস ঠাকুর তো বৃদ্ধ আর বৃদ্ধ অবস্থায় তিনি কি আর ছুটতে পারেন, তিনি তো আর ছুটতে পারছেন না, তর্জন গর্জন করতে লাগছে। নিত্যানন্দ বলছে হরিদাস ভালো হলো ভালো ভালো ভালো, বলে হরিদাস ঠাকুর বলে ঠাকুর আর বলিও না, অপমৃত্যুর হাত থেকে বাঁচতেই হবে, এদের হাতে পড়লে আর রক্ষে নেই, কিন্তু প্রভু তুমি তো দৌড়ে পালাচ্ছো, আমি বৃদ্ধ জরাতুর, আমি কি তোমার সঙ্গে পালাতে পারি, না হরিদাস আর দাঁড়ানোর সময় নেই, পালাও পালাও পালাও। হরিদাস ঠাকুর ছুটছেন কিন্তু বৃদ্ধ নিতাই চাঁদের মতে আর ছুটতে পারে, বলে প্রভু দাঁড়াও দেখছি। এই বলে দুই প্রভু হাসতে হাসতে সেখান থেকে পলায়ন করলেন, জগাই বাঁধায় মদের নেশায় অবসন্ন ছিল। তারপর তাদের স্থূল দেহ অল্প দূর যেতেই তারা শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ল, তর্জন গর্জন করতে লাগলো। আমার নিতাই আর হরিদাস ঠাকুর তখন নিরস্ত হয়ে দুজনে কোলাকুলি করে হাঁপ ছেড়ে বাঁচলেন, বলছে বাপরে হরিদাস কি অবস্থা। হরিদাস ঠাকুর হাসতে হাসতে বলছে প্রভু তোমার চঞ্চল বুদ্ধি মাতালকে কখনো কৃষ্ণ নামের উপদেশ করতে আছে, আর জগতে লোক পেলে না আর পাপি তাপি কোথাও পেলে না, শেষে মাতালকে গিয়েছো হরিনাম করতে বলতে, না প্রভু এটা ভালো কাজ হয়নি, আজ আক্কেল পেলে তো তোমার আক্কেল হয়েছে তো, তাহলে তোমার আজকে কত বড় ক্ষতি হতো বলো তো, তোমার ক্ষতি বা হবে কি করে বলো, তুমি তো ঘোড়ার মতো ছুটতে পারো, তোমার তো কোনো ভয় নেই, কিন্তু আমার জীবন নিয়ে টানাটানি, মাতালকে উদ্ধার করতে গিয়ে তুমি আমাকে শেষে আজকে মেরে ফেলতে, লাভের মধ্যে এটাই লাভ। হরিদাস ঠাকুর এবার বলতে লাগলেন আজকে প্রভুকে গিয়ে সব কথা বলবো, মহাপ্রভু তারকারাজ বেষ্টিত পূর্ণ সশরের ন্যায় ভক্তগণকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন, কৃষ্ণ কথা আলাপন করছেন, ইত্যাবসরে নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুর জগায় মাধবের দৌরাত্মের মাহাত্ম কথা বলতে লাগলেন। মহাপ্রভু ভক্তগণের নিকট তার পরিচয় জিজ্ঞাসা করলেন, শ্রীবাস গঙ্গাদাস কারা এই জগায় মাধাই, তাদের পরিচয় কি? প্রভু এরা আর অন্য কেউ নয়, এরা দস্যু বৃত্তি করে, এরা ব্রাহ্মণ সন্তান, এরা মদ্যপান করে অনাচার করে। প্রভু বলে দাঁড়া, আমি এই দুইজনকে পেলে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে কাটবো। নিতাই বলে খণ্ড খণ্ড করো তুমি, সেই দুই থাকিতে কতু গতি না যাইব, কিসের বা এত তুমি করহর বড়াই, আগে সেই দুইয়ের যে গোবিন্দ বলাই,
স্বভাবে ধার্মিক বলয়ে কৃষ্ণ নাম এই দুই বিকর্ম বই নাহি জানে আন। প্রভু তুমি নাকি পতিত পাওয়ান আর তুমি বলছো খণ্ড খণ্ড করবে, তুমি না প্রতিজ্ঞা করেছো অস্ত্র নয় শস্ত্র নয় প্রেম হবে আমাদের একমাত্র আশ্রয়, কাঁদিয়া কাঁদাতে হবে জগমানি মানি লবে প্রেম বিনে গতি নাহি। প্রভু আজকে তুমি আবার অস্ত্র ধারণের কথা কি করে বলো, তুমি না নিজ মুখেই বলেছো পাপি তাপি সবাইকে তুমি উদ্ধার করবে, তাহলে এদেরকে তুমি কি করে উদ্ধার করবে না? শ্রীমন মহাপ্রভু বৈষ্ণবগণের সভায় শ্রীমুখে বক্ত করলেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় জগায় মাথায় উদ্ধারের একমাত্র হেতু এটি প্রকাশিত হয়ে গেল। ব্রহ্মদস্যুদয়ের উপরে আজ নিতাই চাঁদের কৃপা যে বর্ষিত হয়েছে এটি গৌরসুন্দর বুঝতে পেরে গেলেন, তাই বলছে তোমার দৃষ্টি যদি পতিত হয় শ্রীপাদ তারা উদ্ধার পাবে, আর কোন ব্যাপার নয় এদের উদ্ধার হয়ে গিয়েছে। কৌতুক করে হরিদাস ঠাকুর তখন বলতে লাগলে যে দেখো ঠাকুর যাই বলো বলো তোমার ওই পাগলা নিতাইয়ের সাথে আমি আর হরিনাম প্রচারে যাচ্ছি না, কেন জানো এই যে বর্ষার জল মা গঙ্গা একেবারে টইটম্বুর কুল প্লাবিত হয়ে গিয়েছে বর্ষার জলে, সঙ্গে হরিনাম করতে করতে যাচ্ছে যেতে যেতে জানো কি করে ওই বর্ষার জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, বর্ষার জলের মধ্যে ঝাঁপ দিয়ে ওই কুমিরের পিঠের মধ্যে উঠে সাঁতার কাটতে থাকে। কি বিভৎস ভাব, আমি ডাকতে থাকি নিতাই শ্রীপদ ঠাকুর এসো এসো এসো, আমার কথা তার কানে প্রবেশ করে না, আবার সাঁতার দিয়ে কি করে কুমিরের দিয়ে কুমিরের উপরে শুয়ে পড়ে। প্রভু বলছি কি ওর পেছনে চিৎকার করতে করতে আমার গলা ফেটে যায়, আমি হরিনাম করব কি? তারপরে জানো কুলের মধ্যে দাঁড়িয়ে থাকে আবার জলের মধ্যে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিয়ে এক ঘাট থেকে আরেক ঘাটে চলে যায়, আবার কি করে ছোট ছোট শিশুরা বাড়ির সামনে দিয়ে খেলাধুলো করছে তাদেরকে এমন ভাবে চিমটি দিয়ে দেয় তাদের মাংস উঠে আসে, বাচ্চাটা তখন আর্তনাদ করে চিৎকার করে কাঁদতে থাকে, আর যখন আর্তনাদ করে চিৎকার করে কাঁদতে থাকে বাড়ি থেকে তাদের মায়ের ঘুরে এসে বলে কে করলো কে করলো, তখন ওরা হাত দেখিয়ে দেয় নিতাইয়ের পেছনে আর ওই নিতাইয়ের পেছনে তখন তারা দৌড়ই, আমি কত করে তাকে শান্ত করি জানো? আবার কি করি ষাঁড়ের পেছনে পিঠের উপরে উঠে লাফাতে থাকে বলে আমি মহেশ আমি মহেশ, আর প্রমোদ ষাঁড় না জানি কখন পড়ে যায় সব সময় বুকের মধ্যে ভীতি লেগে থাকে, গোয়ালার ঘি রাখা রয়েছে সেই ঘি দই নিয়ে ধক ধক করে পান করে নেয় গোয়ালার পেছনে ছুটতে থাকে মার 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 পার জন্য। কুমারীদের সুন্দরী মেয়েদের দেখলে নিতাই কি করে জানো, ওই সুন্দরী মেয়েদের দেখলে নিতাই গিয়ে বলে এই শুন শুন শুন, যখন কাছে আসে তখন বলে এই তুই আমাকে বিয়ে করবি, এইভাবে জানো গোটা অত্যাচার করে বেড়ায়, তোমার নিতাইয়ের তো নাই সম্মান তো নেই কিন্তু আমি বৃদ্ধ জরাতুর আমার আমার তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, আমাকে যদি এই রকম করে না প্রভু আমি আর যাচ্ছি না তোমার ওই নিতাইয়ের সাথে ঠাকুর এই অবদূতের কার্য। আবার আমি কিছু বলতে গেলে আমাকে গালি দেয় তবে তোর অদ্বৈত আমার কি করবে, যা তোর ঠাকুরকে বলে দিস যা, ও চৈতন্য তোর চৈতন্য আমার কি করবে, আমি আপনাদের কাছে এই সব কথা বলতে পারি না কিন্তু এই বদ্ধ পাগলের সঙ্গে আমি আর প্রচার কার্য করতে পারছি না প্রভু, এতদিন যা হওয়ার হয়েছে দৈব বশত হয়ে গিয়েছে, আজ তার রক্ষা পেয়েছি জানো, আজকে আর না পেরে পারলাম না বলে আজকের ঘটনা শুনেছি তো, ওই মাতালগুলির কাছে আমি যেতে মানা করেছি তাও এই মাতালগুলিকে গিয়ে হরিনাম উপদেশ করলে, কি দরকার ছিল বলো ওই মাতালগুলির কাছে যাওয়ার, কেন কি দরকার ছিল, নিজে তো দৌড় দিয়ে পালিয়ে গেল কিন্তু আমি তো পালাতেও পারলাম না,
আমার পেছন পেছন ছুটতে থাকলো বৃদ্ধ মানুষ। যদি আমি ওই মাতালগুলির হাতে পড়তাম আজকে আমার প্রাণ কিও তোমার চলে যেত, তোমার সাথে আর আমার দর্শনটাও হতো না। হরিদাস অদ্বৈত কহে কোন চিত্র নহে মদ্যপের উচিত মদ্য প্রসঙ্গ হয়, তিন মাতাল সঙ্গ একত্র উচিত নৈষ্টিক হইয়া কেন তুমি তার ভিত। অদ্বৈত ঠাকুর আবার অঙ্গ করে বলেছে, বলে ওই যে নিতাইও তো মাতাল, তাই জন্য মাতালের সঙ্গ করতে গিয়েছে। জগাই মাধাই মাতাল আর তোমার নিতাই মাতাল, তাহলে এই জগাই মাধাই আর নিতাই তিন মাতাল হলো, বলে তিন মাতালের মধ্যে তুমি একজন নৈষ্টিক সাধু, তুমি কেন গিয়েছো? খবরদার যাবে না, খবরদার যাবে না। শ্রীল হরিদাস ঠাকুর এমন কৌতুক তিরস্কার চলে নিতাই চাঁদ মহামিলন কীর্তন করলেন, তদ্রূপ শ্রীল অদ্বৈতাচার্য এবং নিতাই চাঁদ ক্রোধের ছলে নিতাই চাঁদের গুণগাথা প্রকাশ করলেন। দুই মহাদস্যু উদ্ধার প্রাপ্ত হবে এটি একেবারে বক্ত হয়ে গেল। এইভাবে নিতাই আর হরিদাস ঠাকুর নাম প্রচার করে চলেছেন। একদিন সেই দুই মহাদত্তের উদ্ধারের কাল সন্নিকট এসে উপস্থিত হল। প্রভু আমার যে ঘরের ঘাটে স্নান করতেন তারা সেই ঘাটের নিকট আড্ডা দিল এবং সেখানে দিবানিশি হানা দিতে লাগলো। সেখানে তাদের ভয়ে সকলের চিত্ত আতঙ্কিত হয়ে উঠল। রাত্রি হলে তাদের ভয়ে আর কেউ গঙ্গা স্নানে যায় না, একান্ত যাবার যদি প্রয়োজন হয় তাহলে একজন নয় দশ বিশ জন একত্রিত হয়ে তারা কি করে গমন করে। এইরূপে সজ্জনেরা বুঝতে পারলেন যে একা একা যাওয়া উচিত হবে না, প্রভুর বাড়ির কাছে রহে নিশা ভাগে সর্বরাত্রি প্রভু কীর্তন শুনে যা যা মৃদঙ্গ মন্দিরা বাজে কীর্তনের সঙ্গে মদ্যপের বিক্ষেপে তারা শুনি নাচ রঙে, দূরে থাকি সব ধ্বনি শুনিবারে পাই শুনিলে নাচিয়া অধিক মদ যে খায়। এদিকে হরিদাস ঠাকুর সঙ্গে নিত্যানন্দ প্রভু গৌর হরিকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। যখন হরিনাম সংকীর্তন হয় ভেতরে ওই নাচা গান হচ্ছে, তখন তারা বেশি করে মদ্যপান করে। প্রভুরে দেখিয়া বলে নিমাই পণ্ডিত করাইল সম্পূর্ণ মঙ্গল চণ্ডীর। সবাই বলছে জানো ভেতরে কি হয়, বলে এরা উল্টো পাল্টা সমস্ত মঙ্গল চণ্ডী আদি গান টান করে। গায়েন সব ভালো তুমি দেখিবারে চাও সকল আনিয়া দেব যে যাহা পাও। দুর্জন দেখিয়া প্রভু দূরে দূরে যায় আর আর পথ দেখি সবে তো পালায়। এই রূপ অবস্থায় সজ্জনেরা বুঝতে পারলেন যে জগায় মা ভাইয়ের এত অত্যাচার এত দৌরাত্ম এত উপদ্রব স্বল্প সময়ের মধ্যে দূরীভূত হবে। কেন না নদিয়ার আকাশে অদ্ভুত এক চন্দ্রের উদয় হয়েছে, অসংখ্য নক্ষত্রমালা তাদের চারদিকে বিরাজিত হয়েছে, এই গৌরচন্দ্রের চারিদিকে অদ্বৈতাদি অনন্ত নক্ষত্রের মালা। এই অবস্থায় নবদ্বীপ আর দৌরান্তিক নয়, সেই দৌরান্তের অন্ধকার আজ দূরীভূত হবে। একদিন সেই জগাই মাধাই উদ্ধারের সংকল্প হল। তারা যে পথে আড্ডা দিচ্ছিল সন্ধ্যার পরে নিতাই চাঁদ একাকী সেই পথে যেতে লাগলেন, যেখানে মানুষ হাজারে বিজারে যায় একে অধিক যায় দশজন পাঁচজন মিলে যায়। আজ নিতাই কৃপা করবেন বলে কি করলেন, একাকী নিতাই যাচ্ছেন। নিতাইয়ের মুখে মহামন্ত্র কৃষ্ণ নাম, বিনা বিনন্দিত কণ্ঠে নিতাই চাঁদ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যাচ্ছেন। হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছে নবদ্বীপের পথ ঘাট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
राम राम हरे 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 कृष्ण हरे जगायो माधा नित्यानंद बोले प्रभु बारी जाय मद्यपेर विक्षपे बोले किबा तोर नाम नित्यानंद बोले अवधूत नाम अवधूत नाम श्रवण करे माधाई की कोडले प्रचंड भावे तीव्र भावे तार हृदय अंतकरणे प्रज्वलित हो गेल जन्म जन्मांतरे पुंजीभूत पाप राशि गुलो आज निताय कृपा प्राप्त होबे बोले क्रोधानले द्वारा जेनो सेटी प्रकाशित होचे मत्तो মাটির পাত্র ভাঙা কিছু পড়ে রয়েছে যার মধ্যে করে মত পান করে একটি পাত্র ভাঙা পড়ে রয়েছে সেই মাটির পাত্রটি তুলে নিয়ে সাথে সাথে ছুঁড়ে মারলে নিতাইয়ের দিকে সজোরে আঘাত করলে নিক্ষিপ্ত কলসির কানার আঘাতে নিতাই চাঁদের মস্তক বিদীর্ণ হলো শোণিত ধারায় মুখ মন্ত্র শিক্ষিত হলো দয়াল নিতাই যে উদ্দেশ্যে ওই পথে আসছিলেন তার উদ্দেশ্য যে আজ সিদ্ধ হলো বলে প্রভু এটা আমার কেমন তোমার উদ্দেশ্য তিনি যে আপন শিরের প্রত্যপ্ত শোণিত ধারাই জগাই মাধাইকে যুগ যুগান্তরে সঞ্চিত মহা মহা পাতক পুঞ্জ ক্ষণের মধ্যে প্রক্ষালিত করে দেবে শিরের রক্ত না দিয়ে অন্য উপায় কি ছিল না নিতাই রক্ত ছাড়া কি তুমি জগাই মাধাইকে উদ্ধার করতে পারতে না কি দরকার ছিল তোমার ওই শোণিত রক্ত ধারায় তোমার বদন কমলকে ভাসাতে গেলে প্রভু তুমি কি পারতে না ওই জগাই মাধাইকে অন্য কোনো উপায় উদ্ধার করতে আমরা যদি এমন ভাবে প্রশ্ন করি বলে হ্যাঁ আমি পারতাম কিন্তু
বিশ্বের কাছে আমি যে এটি প্রমাণ দিতে চাই। কি প্রমাণ দিতে চাও নিতাই? বলে আমার কারো নিরানন্দ আমি রাখতে পারি না। যদি জীবের নিরানন্দ দূরীভূত করতে আমি নিত্যানন্দ, আমাকে যদি শিরের রক্ত আমার মস্তকের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাহলেও আমি হাসি মুখে নিতাই। সেই রক্ত দিতে প্রয়োজন করে আমাকে তুই মারলি, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে না? মেরে শোক লসি নিতাই চাঁদ আর এইবার যখন আরেক কলসির কানা ছুঁড়ে মারতে উদ্যত হলো, জগাই বাধা দিলে, দয়া হইল জগাইয়ের রক্ত দেখি মাঠে, আর বার মারিতে ধরিল দুই হাতে। কেন হেন করিলে নির্দয় তুমি বড়,
দেশান্তরী মারিয়া হইবে কোন বড় এরো এরো অবদূত না মারিও আর সন্ন্যাসী মারিয়া কো লাভ হইবে তোমার এদিকে নিতাই চাঁদের মুখখানি হাসি মাখা নয়ন দুটি প্রেম রসে ঢল ঢল মুখে সুধা মাখা ভাষা যে ভাষা দিয়ে তিনি চিত্ত আকর্ষণ করেন তিনি যে প্রেম সুস্থ কণ্ঠে বলছে ভাই ওরে মাধাই তুমি যে আমায় মেরেছো বেশ করেছো বেশ করেছো কিন্তু একবার তুমি মুখে কৃষ্ণ নাম বলো তোমার মুখে কৃষ্ণ নাম শুনে আমি যে বড় আনন্দ হবে ভাই একবার কৃষ্ণ বলো একবার কৃষ্ণ বলো তুমি তো অতিশয় আনন্দ পাবে তৎক্ষণাৎ এই দুঃসংবাদ মহাপ্রভুর করণে উপবেশ করেছে তিনি তৎক্ষণাৎ সপার্শ্বরীর এই স্থানে ছুটে আসছেন তিনি নিতাই চাঁদের শোণিত রঞ্জিত বদন মণ্ডল দর্শন করলে অর্থাৎ রক্ত দিয়ে মাথা বদন কমল যে মীনা দর্শন করেছেন অধীর হয়ে প্রভু তখন সুদর্শনকে আহ্বান করতে লাগলেন সুদর্শন 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 আজ্ঞা বাহ সুদর্শন তখনই এসে দর্শন দিয়েছে প্রভু কি আজ্ঞা তব জগাই মাধাই সেই মহাতেজ পূর্ণ প্রলয়ঙ্কর কালাগ্নিবত সুদর্শন দর্শন মাত্রে মহা সন্ত্রস্ত হয়ে মূর্ছিত হয়ে পড়লেন সুদর্শন চক্রের ছটা সুদর্শন চক্রের পরিক্রম দেখেই তারা কিন্তু মূর্ছিত হয়ে পড়েছে প্রমাদ গুনিয়া সব ভাগবতগণ আথে ব্যাথে নিত্যানন্দ করেন মাধাই মারিতে প্রভু রাখিল জগাই দই বেশে পড়িল রক্ত তুই নাহি পাই সুদর্শনের আবির্ভাবে পরম করুণ নিতাই চাঁদ প্রভুর নিকট অতি আর্তিভাবে নিবেদন করছে প্রভু প্রভু গো জানো এই মহাপ্রেমের লীলায় তো কোনো অস্ত্রের প্রয়োগ করা উচিত নয় তুমি না বলেছো এ যে করুণার লীলা এ যে প্রেমের লীলা প্রভু এ যে মহাকারুণ্যের লীলা সুদর্শনকে সম্বরণ করো নালে জগাই মাধাইকে রক্ষা পাবে না তুমি জগাই মাধাইকে রক্ষা করো দেখো দেখুন এই রকম ভগবান কি কখনো আছে আমরা দেখেছি যখন বনের মধ্যে রামচন্দ্র স্বয়ং যাচ্ছেন হাতে কিন্তু তীর ধনুক কত অসুর মারণ লীলা হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ লীলাতে আমরা দেখেছি অনেক অসুর উদ্ধারণ লীলা রয়েছে অগাসুর বগাসুর পুতনা প্রভু নিজে উদ্ধার করেছেন কিন্তু আজ আমাদের পতিত পাবন গৌরী আর নিতাই চাঁদ কত দয়ালু তিনি কি করছেন নিতাই চাঁদ যিনি স্বয়ং রোজের বলদেব তত্ত্ব সেই বলদেব তত্ত্ব আজ সেই নিতাই চাঁদ হয়ে এসে তিনি বলছেন প্রভু তোমার সুদর্শনকে সম্বরণ করো জগাই মাধাইকে উদ্ধার করো না না প্রভু এই রক্ত দেখছো যে তুমি এটা দৈবাৎ ঘটে গেছে ওই নিমিত্ত কেউ দায়ী নয় প্রভু তুমি এত কষ্ট পেও না জগাই রাখিল হেন বচন শুনিয়া জগায় রে আলিঙ্গন কইল সুখ হইয়া জগায় রে বলে কৃষ্ণ কৃপা করু তোর নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুই মোরে যে অভিষ্ট চিত্ত দেখো তার তুই মাগো আজি হইতে হোক তোর প্রেম ভক্তি লাভ জগায় রে বল শুনি বৈষ্ণব মণ্ডল জয় জয় হরিধ্বনি করিল সকল প্রভু যখন জগায়ের বরণখানি দেখলেন তৎক্ষণাৎ জগায় প্রেমে মূর্ছিত হয়ে পড়েছেন প্রভু তাকে অচেতন করে স্বকীয় চতুর্ভুজ ধারণ করলেন তার বক্ষে শ্রীচরণ অর্পণ করে তাকে চিরতরে ধন্য করলেন
মাধায় নিত্যানন্দকে মারতে উদ্যত হলে তাকে নিষেধ করলেন। এটি তার চরম পুরস্কার। সুতরাং এই দান যে নিতাই চাঁদের একটি সুনিশ্চিত দান এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জগাই মাথায় যেন একটাই চিন্তা, কেবল দুইটি দেহ মাত্র, তাদের এক স্থানে জন্ম, এক স্থানে নিবাস, একই রকম পাপ, এই জন্য তাদের যে পুণ্য তাও সব এক হয়ে গেল। সুতরাং ওই জগায়ের যে প্রেম লাভ, সঙ্গে সঙ্গে মাধায়েরও এই প্রেমের দ্বারা চিত্ত কিন্তু নির্মল হয়ে গেল। মাধায় তখনই গলকৃত বস্ত্র ধারণ করে প্রভুর চরণে পড়েছেন। কিয়ৎক্ষণ মূর্ছিতার ন্যায় পড়ে রইলেন। কেন? এই যে ব্রহ্মাদি দেবগণ শ্রীচরণ শ্রীমতী রাধিকা যে পাদপদ্ম সেবা করবার জন্য নিজ কুঞ্জের মধ্যে বসে থাকেন, বসরা সাজিয়ে সুন্দর, হে প্রাণনাথ, তোমার পাদপদ্মের সেবার জন্য তোমার দাসী বসে রয়েছে, এসো প্রাণনাথ, এসো প্রাণনাথ, শ্যাম সুন্দর আসুন না, আজ চন্দ্রাবলীর প্রেমে শ্যাম সাগর আজ চন্দ্রাবলীর কুঞ্জে অবস্থান করছে, রাধা রানীর আর আজকে চরণ সেবা করা হলো না, রাধা রানী পশরা সাজিয়ে বসে রইলেন, রাসস্থলীর মাঝখানে যারা নিজের পতি পুত্র কন্যা সবকে পরিত্যাগ করে কৃষ্ণ তোমার হলাল হলে ছুটে এসেছে, শুধুমাত্র সেই চরণে চিরন্তরে দাসী হয়ে জীবনকে ধন্যাতি ধন্য করবার জন্য সেই রাসস্থলীয় পরিত্যাগ করে শ্যামনগর চলে গিয়েছে। ব্রহ্মাদি দেবগণ যে ভগবানের পাদপদ্মকে হৃদয়ে ধারণ করবার জন্য একটু ধ্যানে পাওয়া উচিত, অনন্ত অনন্ত বছরের পর বছর দিনের পর দিন তপস্যা করে যাচ্ছে শুধুমাত্র এই পাদপদ্মের দর্শন। কত সাধু গুরু বৈষ্ণব প্রিয়জনের প্রাণ ঢালা ভালোবাসা পরিত্যাগ করে ওই হিমালয়ে বন জঙ্গলে হে গোবিন্দ তোমার পাদপদ্মের একবার দর্শন করা, এ শুধুমাত্র মনের অন্তঃকরণে ওই চরণকে দর্শন করবে বলে হা কৃষ্ণ তোমার হলাম বলে সব কিছুকে পরিত্যাগ করে ছুটে যায়, সেই চরণের দর্শন পায় না। আজ জগায় আজ মাধায় সেই গৌর পাদপদ্ম প্রাপ্ত হয়েছে, সেই চরণ প্রাপ্ত হলে কি কেউ সেই চরণ পরিত্যাগ করতে পারে? হাও হাও করে কাঁদতে কখন আত্মনাদ করতে করতে প্রভুর পাদপদ্মে মূর্ছিত হয়ে পড়েছে মাধায়, তার কোনো খেয়াল নেই, কাঁদতে কাঁদতে বলছে প্রভু আমার গতি বিধান করো, প্রভু কি হবে আমার গতি, আমি যে অনন্ত জন্মের পাপ দাসী নিজের হৃদয় অন্তঃকরণে বহন করে চলেছি, প্রভু আমার গতিটা কোথায়, কি রয়েছে আমার গতি, আমার আপনার চরণে ক্ষমা প্রার্থনা যে করব এই সাহস বা যোগ্যতা কিছুই আমার নেই, হে করুণা ঘনমূর্তি আমার আমার ঘরের জন্য আপনার পুঞ্জীভূত স্বীকৃতি দান করলেন, আমি তারপরেও মস্তকে রক্তপাত করেছি, অনন্ত কোটি জন্মের মহা অপরাধ আমার কিছুতেই ক্ষণন হওয়ার নেই, প্রভু আমার প্রতি কৃপা করুন, এই কথাটিও আমি যে বলতে পারছি না, প্রভু বলে অপরাধ করিলে তুমি বরণ, নিত্যানন্দ চরণ ধরি তুমি বরণ, আমার কাছে যে তুমি কৃপা প্রার্থনা করছো
তুমি যাও যাও ওই নিত্যানন্দের চরণকে আশ্রয় করো, নিতাই যদি চরণ আশ্রয় করো সে যদি কৃপা করে তাহলে হয়তো তোমার কৃপা হবে। পাইয়া প্রভুর আজ্ঞা মাধায় তখন ধরিল অমূল্য ধন নিতায় চরণ, যে চরণ ধরিলে না যাই কো রেবতী জানে না যে চরণ প্রকাশ, বিশ্বম্বর বলে শুন নিত্যানন্দ রায় পড়িলে চরণ কৃপা জুড়িতে জুয়া। প্রভু বললেন দয়াল নিতাইয়ের চরণ কি আশ্রয়, নিতাই যদি কৃপা করে মাধায় তাহলে তুমি উদ্ধার হতে পারবে, যাও 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 আমার কাছে কিছু নেই, ওই দয়াল নিতাইয়ের চরণ কি আশ্রয় করো। কেন যে নিতাই পদ কমল যে কোটি চন্দ্র সুশীতল পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জগতজু হ্যাঁ
রক্তপাত করেছে, তুমি তো ইয়ার সমস্ত অপরাধ ক্ষমা করতে পারো। সে যখন অনুতপ্ত হয়ে তোমার চরণে শরণ নিয়েছে, তখন তুমি তাকে কৃপা করে পরিত্রাণ করো। প্রভুর কথা শুনি করুণা ঘন মূরতি নিতাই চাঁদ বললে, সে কি প্রভু, পরিত্রাণ করার যোগ্যতা কি তুমি আমাকে দিয়েছো? আমার কি রয়েছে? আপনি সর্বেশ্বর, আপনি পারেন, আপনি এদের রক্ষা করুন। কোন জন্মে আমার যদি কোনো সংকৃতি থাকে, আমি সব মাথায় দিলাম, ওরা আর কোনো অপরাধ রইল না, সব অপরাধ আমার আমার আমার। প্রভু মায়া ছাড়ুন মাথায় আপনার, ওকে কৃপা করুন, আমি আপনাকে মাথায় প্রদান করলাম। কি বলছে নিতাই চাঁদ? বলে কোন জন্মে যদি আমার কিছু সুকৃতি থাকে, সব আমি নিশ্চিত দিলাম মাধাই। মহাপ্রভু বলল, বেশ, যদি এতই কৃপা করেছো তবে একবার মাধাইকে তোমার শ্রী অঙ্গের স্পর্শের অধিকার দাও। এদের এত পাপ, তোমার শ্রী অঙ্গ স্পর্শ না করলে তো পাপ দূরীভূত হবে না, একবার মাধাইকে আলিঙ্গন দাও। প্রভু এই কথা বলা মাত্রই পতিত পাবন নিতাই চাঁদ মাধাই কে বলে, ওরে মাধাই আয় আমার বুকে আয়। নিতাই চাঁদ মাধাই কে বুকে জড়িয়ে নিলেন, মাধাই চিরদরে কৃতার্থ হলেন। কেবল বাইরে তার স্পর্শ অধিকার দিলেন তা নয়, নিতাই মাধাইয়ের দেহে প্রবিষ্ট হয়ে তার অন্তরকে দীপ্তানন্দময় করে তুললেন। বাইরেও নিতাই চাঁদ নিত্য আনন্দময়, আর ভেতরেও নিতাই চাঁদ তার নিত্য আনন্দময় করে দিলেন। কেন? নিত্যানন্দ সন্ধি করলে কি হয়? নিত্য যোগ আনন্দ, অর্থাৎ যিনি নিত্য, নিত্য কথার অর্থ হচ্ছে সর্বদা, নিত্য যিনি আনন্দ প্রদানকারী। আজ নিতাইয়ের করুণা বর্ষিত হলো মাধাইয়ের প্রতি, মাধাই স্পর্শ প্রাপ্ত হলেন, পরশ পাওয়ার সাথে সাথে হৃদয় অন্তঃকরণ তার কি হলো? নির্মল হলো, এবং হৃদয় অন্তঃকরণে নিতাই প্রবিষ্ট হয়ে তার হৃদয় অন্তঃকরণ পবিত্র করে প্রেমানন্দ নিত্যানন্দময় করে তুললেন। জগায় মাধাই শ্রী গৌর নিত্যানন্দের চরণ স্তব করতে লাগলেন। নিত্যানন্দের করুণায় দুই মহাদত্ত ক্ষণকালের মধ্যে সহসা মহাভাগবতে পরিণত হলেন। প্রভু বলে, তোরা আর না করিস পাপ। জগাই মাধাই বলে, আর না রে বা। প্রভু বলে, শোনো শোনো তুমি দুইজন, সত্য তোরে আমি বলিল বচন, কোটি জন্মে যত আছে পাপ তোর, আর যদি না করিস সব দায়ী মন। প্রভু বলছে, আর কখনো যেন তোরা পাপ করিস না। জগাই মাথায় বলছে, প্রভু আর কখনো পাপ যেন না করি, তুমি কৃপা করো। প্রভু বলল, কোটি জন্মে যত পাপ হয়েছে সব আজকে আমি নিয়ে নিলাম, আর যেন কখনো তোরা পাপ করিস না। মহাপ্রভুর শ্রীমুখে মহাকরুণার বাণী শ্রবণ করে জগাই মাথায় তখন আনন্দে মুখরিত হয়ে পড়লেন। তাদের মোহ দূরীভূত হলো, বিপ্রদয় প্রেমানন্দ সাগরে ভাসমান হলেন। প্রভু ভক্তগণকে আজ্ঞা দিলেন, এদেরকে আমাদের বাড়িতে নিয়ে চলো। এদেরকে নিয়ে গিয়ে আজ আমরা কি করব? না সারা দিন রাত মিলে হরিনাম সংকীর্তন বিহরণ করব, ব্রহ্মার দুর্লভ আজি এ দোহারে নেব। বলে ব্রহ্মারাও যে ধন কখনো পায় না, মহাপ্রভু বলছে আজকে জগাই মাধাই সেই ধন নেব, এ দোহারে জগতে উত্তম করিব। আবার কি জানো, এরা জগতে সব থেকে বড় নিকৃষ্ট ছিল, এদেরকে জগতে সবার উৎকৃষ্ট করব। এই দুইয়ের পরশেষে করিব গঙ্গা স্নান। এতদিন কি হতো জানেন? জগাই মাধাইয়ের এত পাপ ছিল, কোন বৈষ্ণব ব্রাহ্মণ যদি তার ছায়া, মনে করেন গঙ্গার ধারে বসে মদ খেত তো, তার ছায়াটা পড়ে থাকতো,
কোন ব্রাহ্মণ বৈষ্ণব যদি তার ছায়াটা মারিয়ে যেত ভাবতো পবিত্র হয়ে গেল দেহটা কেন ব্রাহ্মণ গোমাংস ভক্ষণ করে মদ্য পান করে এমন কোন পাপ নেই যে এরা করেনি তাই তাদের ছায়াটা পারানো ব্রাহ্মণ বৈষ্ণব ইত্যাদি তার মনে করতেন পাপ তারা গঙ্গা নিয়ে স্নান করতেন প্রভু বললেন এতদিন এদের পরশ লাগলে সবাই তো স্নান করত কিন্তু আমি কি করব জানো এদেরকে এমন পাবন করব যেন এরা দুইজন গঙ্গার সমান হয়ে যায় সবাই এদেরকে দর্শন করলেই ভাবে যেন যে আমাদের গঙ্গা স্নানের ফল লাভ হয়ে গেল নিত্যানন্দ প্রতিজ্ঞায় অন্যথা নাহি হয় নিত্যানন্দ ইচ্ছাময়ী জানিব নিশ্চয় আমি যে নিতাইয়ের কথাতেই চলি নিতাই আমাকে হাসালে হাসি নিতাই আমাকে কাঁদালে কাঁদায় নিতাই যাকে উদ্ধার করতে বলে তা কি আমি গৌর উদ্ধার করি পারি প্রভুর আদেশে বৈষ্ণবগণ আনন্দে মূর্ছিত হলেন জগায় মাথায় ধরে প্রভু বাড়িতে নিয়ে গেলেন প্রভুর পার্ষদগণ প্রভুর গৃহের অভ্যন্তরে প্রবিষ্ট হলেন বহিরঙ্গ জন যত প্রবেশ প্রাপ্ত হতে পারল না এইবার কপাটকে একেবারে রুদ্ধ করে দেওয়া হলো সপার সদে প্রভু গৌর সুন্দর নিতাই জগায় মাধাইকে নিয়ে তখন মহানন্দে প্রবিষ্ট হলেন এবং সবাই মিলে গুণ গাইতে গাইতে লাগলেন জগায় মাধাই উদ্ধারকারী গৌরাঙ্গ হে Thank you.
বিশুদ্ধ সরস্বতীর আবির্ভাব হল। তারা গৌড় নিতাইয়ের মহামহিমায় স্তুতি করতে লাগলেন। চৈতন্য চরিতামৃত শ্রী বিষ্ণু চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ত্রয়োদশ অধ্যায়ে এর বিস্তৃত বর্ণনা রয়েছে। শুধু ভক্তগণকে বলছি, আপনারা চৈতন্য ভাগবত বাড়িতে আনুন। চৈতন্য ভাগবতের মধ্যে এই জগায় মাধায় উদ্ধারণ দেয়াটি বিস্তারিত বর্ণনা করা রয়েছে মধ্যখণ্ডের ত্রয়োদশ অধ্যায়ে। আপনারা অবশ্যই প্রাণ ভরে পান করবেন। অপূর্ব স্তব করে জগায় মাধায় তখন রোদন করতে লাগলেন। রোদন শুনে তখন নিতাই গৌড়ের কৃপা দৃষ্টি জগায় মাধায়ের জীবন স্রোতে মুহূর্তের মধ্যে বিপরীত হয়ে উঠল। তাদের নরকীয় হৃদয় পরম উজ্জ্বলময় প্রেমময় লাভ হলো। গোলকের বৃন্দাবনের সুষমা তাদের হৃদয় অন্তঃকরণে ফুটে উঠল। এক মুহূর্ত পূর্বেও এই দুর্দান্ত দুর্ধর্ষ মহাপাষণ্ড অতি কদাচারী যারা দস্যু ছিল, সমগ্র নদিয়ার নরনারীগণ তাদের ভয়ে যারা সন্তুষ্ট হয়ে থাকত, তারা আজ কি হলো না নিতাই চাঁদের কৃপায় ভুবন পাবন হলেন, তারা আজ নমস্য হলেন, তারা আজ পূজিত হলেন। জগদানন্দ মাধবানন্দ নামে তারা জগতে পরিচিত হলেন। এই জগায়ের নাম হলো জগদানন্দ, আর মাধায়ের নাম হলো মাধবানন্দ। ভক্তগণের নিকট এরা সমাদৃত হলেন, সম্পূজিত হলেন নিতাই এবং তাদের চিরতরে কৃতার্থ করলেন। এখন তারা প্রতিদিন গঙ্গা স্নানের সময় প্রাতকালে তারা গঙ্গা স্নান করে ফেলেন। গঙ্গা স্নানার্থে সমগ্র নরনারীগণ যখন করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন, জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে সবার কাছে তারা কি করে, কৃত কর্মের জন্য অপরাধের ক্ষমা প্রার্থনা জানান। তারা এখন হাত পা ধরে নিরন্তর বৈষ্ণব চরণে প্রার্থনা জানান যে পূর্বকৃত ইহ জন্মকৃত যত অপরাধ আমার পাপ তার ক্ষমা নেই, আপনারা কৃপা করুন। তারা এখন প্রতিদিন 2 লক্ষ হরিনাম করে। তাদের পাপ বলতে আর কিছু নেই, নিরোল বোধি তারা কৃষ্ণ নাম গুণগান করতে করতে হৃদয় প্রদেশ তাদের বিগলিত হয় নয়ন উজ্জ্বলে। মহাপ্রভু স্বয়ং সর্বভক্তগণের সঙ্গে নিরন্তর আশ্বাস বাণী দান করেছেন। প্রভু নিজে তাদের ভোজন করান, তবু তারা কৃত অপরাধের জন্য অনুতাপ শতত দত্ত হয়। যদিও গৌর নিত্যানন্দের কৃপায় তারা নিখিল পাপরাশি মুক্ত হলেন, প্রেমলাভে ধন্য হলেন, তথাপি ভক্তি অতৃপ্তি স্বভাবশত ভক্তির পক্ষে কৃপা অপরাধ যথার্থ প্রায়শ্চিত্ত অনুতাপ শতত সন্তপ্ত তারা হয়েই থাকেন। বিশেষত নিতাইয়ের অঙ্গে যে রক্তপাত ঘটিয়েছেন এই কথা মাধায়ের মনে পড়লে মাধায় কখনো ভুলতে পারেন না। সেই কথা স্মরণ করে রোদন করতে থাকে আর বারবার প্রার্থনা করে, হা নিত্যানন্দ প্রভু কতই না আমার অপরাধ। যখনই বলেন প্রভু তাকে বক্ষে জড়িয়ে নেন। মহাপ্রভু এবং ভক্তগণের সমক্ষে নিজের পুঞ্জীভূত স্বীকৃতি দান করে। মহাপ্রভু চিরতরে তাদের কৃপা করেছেন। নিতাই গৌরীর কৃপায় এই জগায় মাধায় তারা চিরতরে নিত্য শাশ্বত সনাতন কৃষ্ণ নামানন্দে বিভোর হয়ে তারা শুদ্ধ সাত্বিক বৈষ্ণবে পরিণত হলেন। আমরা আর অগ্রসিত হব না, এই লীলার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা প্রাপ্ত হতে হবে। জগায় মাধায় ছিল যে পাতকী, এই জগায় মাধায় ছিলেন পাতকী, সেই পাতককেও তুমি উদ্ধার করেছো। তাতে জেনেছি আমি কি জানো প্রভু, তুমি পাতকি উদ্ধারণের নিমিত্ত জগতে এসেছো। তো জগায় মাধায়ের থেকে আমার কি পাপ কম হয়েছে? আমরা নিজের নিজের জীবনকে যদি অনুসন্ধান করি তাহলে আমরা জানতে পারবো আমরা কত পাপী, আমার মধ্যে কত পাপ রয়েছে। নিজের জীবনের যত পাপ সেই পাপ ভস্মীভূত করবার মত তো আমার ক্ষমতা নেই। হে নিতাই করুণাময়,
তুমি কোথায়? তোমাকে যে দেখতে পাচ্ছি না। অন্তরারে নিতাই চাঁদ যেন দুবাহু পাশার করে বলছে, ওরে পতিত পাবন নামের ধারণ করেই তো আমরা জগতে এসেছি। আমরা করুণাময়, আমরা কৃপাময় শুধু নামে নয়, আমরা জগৎকে করুণা করবার জন্যই জগতে এসেছি। নামের মধ্যে সেই শক্তি আমরা সঞ্চারিত করেছি। এখনো পর্যন্ত যদি কেউ একবার হা গৌর তোমার হলাম বলে গৌর পাদ পদ্মকে আশ্রয় করে, একবার কেউ যদি ওই নিতাই পাদ পদ্মকে আশ্রয় করে, নিতাই চাঁদ কি করেন? অচিরাৎ তার সমস্ত পাপগুলোকে শোষণ করে নেয়, সমস্ত পাপকে শোষণ করে নিয়ে হৃদয় অন্তঃকরণকে প্রেমরস তরঙ্গে দ্রবীভূত করে। আমরা কলিহীন জীব, আমার বলতে একটু বাধা লাগে না। যদি কেউ দুঃখ পাবেন তাতে আমার করার কিছু নেই, তথাপি আমি বলছি দুটো কথা বলবো, কারোর হয়তো ভালো লাগবে, কারোর অনেক কষ্ট মনে হবে। যাদের কষ্ট হবে আমার কিছু করার নেই, কারণ আমি নিতাই গৌরের কথা প্রচার করব এই সংকল্প নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সংকল্প, তাই আমার নিতাই গৌরকে প্রচার করতেই হবে। আর যারা এই কথা শুনে আনন্দ পাবেন তারা নিতাই গৌরকে যদি আশ্রয় করে থাকেন এ অবধি, তাহলে নিতাই গৌরের পাদপদ্ম আরো বেশি আঁকড়ে ধরবে। যুগে যুগে যুগের কিছু ধর্ম থাকে, সেই ধর্মকে আশ্রয় করেই আমাদের চলতে হয়। ধর্ম আশ্রয় ব্যতীত রেখে কিন্তু আমাদের চলার উপায় নেই। সত্যযুগের ধর্ম আলাদা, ত্রেতার আলাদা, দাপরের আলাদা, কলির আলাদা, সেই যেন সত্যের ভগবানও আলাদা, ত্রেতার ভগবান আলাদা, দাপরের ভগবান আলাদা, কলির ভগবানও আলাদা। এই কলিযুগে আরাধ্য বস্তুই হচ্ছেন আমাদের কিন্তু গৌর সুন্দর। তিনি বেদের অন্তঃকরণে লুকায়িত হয়ে রয়েছেন। আমাদের শাস্ত্র জ্ঞান নেই, আমরা গ্রন্থ অধ্যয়ন করি না। আমরা জীবনে আমাদের একটাই সংকল্প, ছোটবেলা থেকে শিশুকে একটি মন্ত্র আমরা শেখাই, পড়াশুনো করাই, বিদ্যে বোঝাই, বাবু বসাই, বানাই, কিন্তু কখনো ধর্মগ্রন্থ খুলে তাদেরকে পড়ায় না। এই জন্য ধর্মগ্রন্থের সারবস্তু আমরা বুঝতে পারি না। আমাদের আরাধ্য দেবতাটা কি? এই কলিযুগের আরাধ্য ভগবানই কিন্তু গৌর নিতাই। এই গৌর এবং নিতাই আমাদের কলিযুগের আরাধ্য। এই আরাধ্য ভগবানকে যদি আমরা পরিত্যাগ করে হাজারে বিজারে দেবতার চরণকে আশ্রয় করি, তাহলে জন্ম মৃত্যুর চক্রে আবার আমাদের পুনরায় ঘুরতে হবে। একমাত্র নিতাই গৌরীর চরণ আশ্রয় ব্যতীত রেখে আমরা কলিযুগে আমাদের বিস্তারের কোনো পথ নেই। এই কলিযুগের ভজন সংকল্প একমাত্র নামাশ্রয় করে নিতাই গৌরীর চরণ আশ্রয় করা। তো যারা এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন প্রকারান্তরে কিছুই পাবেন না। দেখবেন অনেকের ডাক্তার পাল্টানোর অভ্যাস থাকে, অনেকেই ডাক্তার পাল্টায়, এই ডাক্তারের কাছে যাই ওষুধ খাই ভালো লাগে না, আরেকটা ডাক্তারের কাছে যাই, আরেকটা ডাক্তার ভালো লাগে না, আরেকটা ডাক্তার। কেন? এটি মনের ব্যাধি। আমাদেরও কিন্তু মনের ব্যাধি রয়েছে, আমাদের দেবতার কিন্তু অভাব নেই। সিংহাসন বর্তি দেবতা, সিংহাসনে দেবতার অভাব রয়েছে? অভাব নেই। কিন্তু শক্তির জন্য মা কালী দরকার। অন্ধকার জায়গায় রাস্তা দিয়ে হাঁটা চলা করি, বাড়িতে ঝাপঝোর রয়েছে, সাপে যদি কাটে মা মনুষ্যের ছবিটা না রাখলে অসুবিধা হবে, সংক্রান্তির দিন দুধ গলা দিতে হবে, মা মনুষ্যকে রেখেছি। আবার বাড়িতে মেয়ে রয়েছে, শিব ঠাকুরের সিংহাসনটা কি করে উঠিয়ে দিই? শিব ঠাকুরের মাথায় যদি জল না ঢালে তাহলে যদি শিবের মতো বর না পাই, আমার মেয়েটাকে যদি জ্বালাই সারা জীবন শিব ঠাকুরটা রাখতে হবে। আবার রনে বনে জঙ্গলে যেখানেই যাই না কেন লোকনাথ ঠাকুর বলেছে রক্ষা করবে, লোকনাথের ছবিটাও দিয়েছি। আবার তারকেশ্বরে গেছিলাম, বাবা তারকনাথের একটা ছবি, তারাপীঠে গেছি তারা মায়ের একটা ছবি,
সিংহাসন ভর্তি হয়ে গিয়েছে আর সিংহাসনের সামনে ছোট ছোট থালা আর থালার মধ্যে মিড ডে মিল করা রয়েছে ভগবানের মিড ডে মিল হয় আমাদের যেমন মিড ডে মিল আছে ছেলেদের স্কুলে ছেলে মেয়েদের স্কুলের মতো আমাদের কিন্তু বাড়িতে ভগবানের মিড ডে মিল কি বলুন তো ছোট ছোট রিকেবি আর তার মধ্যে চার পাঁচটি করে চিনির দানা ভগবান খেলো না তার কোনো চিন্তা ভাবনা নেই কিন্তু পিঁপড়েরা মহোৎসব করে দেখবেন হাজার হাজার পিঁপড়ে থালার মধ্যে মহোৎসব করে যাচ্ছে ভগবান খেলো কিনা জানি না আমরা নিস্থির করতে পেরেছি এখনো বলুন তো আরাধ্য ভগবানটা কে আমাদের কাকে কি জন্য উপাসনা করছি এতগুলি দেবতা এতগুলি ভগবান আপনাকে যদি বলা হয় আপনার প্রাণের ঠাকুরটাকে উত্তর দিতে পারবেন সতীর তো একটাই পতি হয় হাদার তো পতি হয় না একটা গৃহিণী একজনই স্বামী থাকে হাজারটা কিন্তু স্বামী থাকে না তিনি সিংহাসনে যিনি থাকবেন যিনি আমার প্রাণের ঠাকুরটি হবে তিনি একজনই হবে আর এই কলিযুগে কিন্তু অন্য কোন উপাসনার কথা কোথাও বলেনি এই কলিযুগে একজনকেই উপাসনার কথা বলেছে সেটা কি গীতায় ভগবান স্বয়ং কৃষ্ণ বলছে অর্জুন ভজস্ব মাম ভজস্ব মাম এই মাম শব্দ অর্থ হচ্ছে আমাকেই ভজ তুমি আমাকেই ভজ প্রভু তাহলে এতদের দেব দেবী রয়েছে এদেরকে যদি না পুজো করি তাহলে যা পাপ হবে অর্জুনকে ভগবান ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে বললে অর্জুন যত যত পাপ হবে সব আমি আমার মাথায় বহন করব শুধু আমার চরণকে তুমি আশ্রয় করো তো সেই কৃষ্ণ এবি কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হয়েছে আর আমরা যদি সেই গৌরকে আশ্রয় না করতে পারি গৌর পাদপদ্মে যদি নিজেকে বিকাতে না পারি তাহলে কি হবে বলুন তো ওই বিভ্রমিত হয়ে অনন্ত জন্ম আবার মৃত্যু জন্মের চক্রে ঘুরতে হবে পূর্ণ সঞ্চয় কি আমাদের কাজ নয় আমাদের স্বরূপ হচ্ছে নিত্য শাশ্বত গোবিন্দের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা পাঠের আসরে অনেক কিছু বলতে চাই বোঝাতে চাই এখন সেই রকম মানসিকতা কারোর মধ্যে দেখি না এখন তো উল্টো হয়ে গিয়েছে আগে কীর্তনের আসরে শুধু কীর্তন পরিবেশন হলো হাজারে হাজারে মানুষ ওই কীর্তন শুনতে যেত এখন উল্টো হয়ে গেছে কীর্তনিয়ারা পাঠকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ঘন্টা ধরে কথা বলে আর পাঠকেরা পাঠ করতে এসে চুপ করে বসে থাকতে হয় ওই গান চলতে তিন চার ঘন্টা ধরে হরি কথা পরিবেশন করব এই মানসিকতা নিয়ে আসলেও কোনো মতে সম্ভব হয়ে ওঠে না সবাই গান বাজনাই প্রমত্ত হয়ে রয়েছে আর আমরাও নিজেদেরকে পরিণত করে দিয়েছি একদম ঠিকাদার এক ব্যবসায়ী হরি ভজনটা এইভাবে করতে আসবো এইরকম মানসিকতা প্রথমে ছিল না গৌর দাস হতে এসে গৌর বণিক হয়ে গিয়েছি কথাটা বুঝতে পারলাম এসেছিলাম গৌর দাস হতে গৌর ভজন করব বলে এসেছিলাম ভজন যখন শুরু করি কিন্তু ভজন যখন শুরু হলো এটি ব্যবসায় রূপান্তরিত হয়ে এখন আর আমি গৌর দাস নয় এখন গৌর বণিক গৌরকে নিয়ে এখন ব্যবসা করি তাই ব্যবসার খাতিরে গান বাজনা পুষতে হয় কেন মানুষে না হলে গান বাজনা সারা হরি কথা শুনবে না বলার কিন্তু অনেক কিছু রয়েছে বোঝার অনেক কিছু রয়েছে সেই রকম মানসিকতাও যেন আজ পাঠের আসরে দেখতে পাওয়া যায় না তাই প্রকারান্তরে আমাদের ওই গান বাজনার ছলেই চলতে হয় তো যে যেইভাবেই আমরা চলি না কেন এই কলিযুগে আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন গৌর সুন্দর সেই গৌর সুন্দরকে আশ্রয় করতে হবে আর হরি নামে নামানন্দে বিভোর হয়ে ওই নামাশ্রয় করে কলির পাপ তাপের মাঝে আমাদের আরাধ্য স্থলে পৌঁছতে হবে এছাড়া আমাদের গতি নেই তাই সকল ভক্তগণের কাছে আমি প্রাণ খুলে একবার প্রার্থনা জানাচ্ছি যে আপনারা যে যারই উপাসনা করুন না কেন
একবার এই কলি পাবন অবতার নিতাই গৌরের চরণকে আশ্রয় করে দেখুন। অনন্ত জন্মের আনন্দ এই জন্মের মধ্যে যদি ক্ষণিকের মধ্যে প্রাপ্ত না হন তাহলে আমাকে সেদিন বলবেন যে নিতাই গৌরের ভজন করে আনন্দ পেলাম না। নিতাই গৌর ছাড়া এই ভবপারের বন্ধু আমাদের আর কেউ নেই, আমরা অকর্ষিত হচ্ছি। আজকে জগায় মাথায় উদ্ধারটা বড় কষ্ট হয়েছে আমার করতে, কারণ অনেক জায়গায় আমাকে খাপ ছাড়া কেটে কেটে বাদ দিয়ে দিয়ে অকর্ষিত হতে হয়েছে, কারণ সময়ের একটা ব্যাপার থাকে। তো জগায় মাথায় করতে অন্তত 4.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। শ্রীপাঠ শুরু করে সমাপ্তি করতে হবে, আবার গান বাজনা খরচা করে এনেছে, গান বাজনাও গাওয়াতে হবে। তাই খাপ ছাড়া করে হরি কথা করে টেনে নিয়ে গেলাম পাঠটা খুব কষ্ট করে। যদি লীলা রসভাব হয়ে থাকে সকল ভক্ত চরণে ক্ষমা প্রার্থনা করছি। লীলা কথা এখানেই বিশ্রাম। শ্রীমন মহাপ্রভুর পাদ পদে আমার নরহরি নিতাই চাঁদের এবং গৌর হরির পাদ পদে প্রণাম জানিয়ে আজকের মত গৌর কথা বল এখানেই বিশ্রাম। নিতাই গৌর হরি বল। পাকে বিহারি তেরি আরতি গাও প্যারে তুমি করে যাও।
चैतन्य महाप्रभु की जय। जय जय चैतन्य महाप्रभु की जय। चैतन्य चरितामृत की जय। जय जय श्री